আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন। ভাইকে রিকোয়েস্ট করবো, ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন? আমি আশা করছি সবাই নামাজ থেকে চলে আসছেন। আমি দেখতে পাচ্ছি শিমু হ্যান্ড রেজ করছেন, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি প্লিজ আনমিউট করে কোশ্চেন করতে পারেন। শিমু কি আমাদের শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আমি শুনতে পাচ্ছি আপু। জি ভাইয়া ভালো আছে। ভাই আমার কোশ্চেন ছিল, আমি একটু লেটে ক্লাসে ঢুকি, তো আমার কোশ্চেন হচ্ছে লেকচার শিট নিয়ে। আমি হচ্ছে কোশ্চেন অ্যান্সারে কিছু লেখা দেখি যে লেকচার শিট হচ্ছে দেওয়া হয়েছে ব্রাঞ্চ গুলাতে, তো দেখলে কি এটা একটু জানা। লেকচার শিট দ্যাট মিন্স প্রিপারেশন বুক, প্রিপারেশন বুক আপনাদের জন্য আমরা কিছু প্রিপারেশন বুক। লেকচার শিটটা হচ্ছে 41 এর জন্য, কিন্তু আপনাদের জন্য যেটা সেটা হচ্ছে প্রিপারেশন বুক, রাইট? আচ্ছা তাহলে আমি হচ্ছে ব্রাঞ্চে ফোন দিয়ে বললেই তাহলে প্রিপারেশন বুক। ওইখানে কিছু খোঁজ নিলে আপনি ওইখান থেকে কিছু বই দিবে, ওইটা আপনি সংগ্রহ করে নেবেন। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি ফাহমিদা আপু হ্যান্ড রেজ করছেন, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। ফাহমিদা আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি আপু প্লিজ। আচ্ছা আমার অ্যাকচুয়ালি আব্রাহ ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ছিল, উনি কি অ্যাভেলেবল আছেন? আমি একটু জাস্ট ভাইকে একটু জিজ্ঞাসা করি ভাইকে আছেন কিনা। ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া মনে হয় নামাজ এখনো শেষ করতে পারেন নাই, তো আমরা জাস্ট একটু ওয়েট করি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা একটু, আচ্ছা আমি তাহলে মিউট করে দিই, আপনি ভাইয়া জয়েন করলে আমাকে একটু আবার। আমি ভাইয়া শুনতে পাচ্ছি আপনাকে, আমার এখানে জি ভাইয়া। আমি দাপু আপনি কোশ্চেন করতে পারেন প্লিজ। ভাইয়া আমার অ্যাকচুয়ালি কোশ্চেন না, একটা রিকোয়েস্ট ছিল আপনার ভাইয়ের কাছে, সেটা হচ্ছে লাস্ট কোন একটা ক্লাসে আর কি আমাদেরই ব্যাচের কেউ একজন খুব বড় একটা কমেন্ট করেছিলেন, বলেন তো ওনার নাম অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই, যেটাই হোক উনি ক্লাস সংক্রান্ত কাউসার ভাইয়ার ক্লাসে মেবি করেছিলেন আর কি, যে এত লম্বা ক্লাস বা কিছু বেশ কিছু কমেন্ট করেছিলেন। এখন ভাইয়া দেখেন, এই যারা আসলে এই ধরনের কমেন্ট গুলো করছে তাদের সংখ্যা হয়তো কম, এখন আমরা বাকিরা যারা, যেমন আব্বের ভাইয়া লাস্ট ক্লাসেই মনে হচ্ছিল স্লাইড দেখে দেখে পড়াচ্ছিল একদম, উনি সবসময় নিজের যে স্টাইলে পড়ান উনি সেভাবে পড়াচ্ছিল না প্রথম দিকে, তো সামহাও ওইটারই ইফেক্ট কিনা অ্যাকচুয়ালি জানি না, বাট রিকোয়েস্ট করছি এটা যে দুই একজনের জন্য আসলে আমরা বাকিরা যেন ভাইয়া কোনো ভাবে আসলে এই ফ্যাসিলিটি গুলো থেকে বঞ্চিত না হই, এখন এই বিষয়টার জন্যই অ্যাকচুয়ালি। রেকর্ডিং ক্লাস দেখলেই হয়, ওইটার জন্য তো আসলে মানে লাইভ ক্লাসের দরকার হয় না, তো এটা জানি না আসলে কতজন একমত হবে, কিন্তু এগুলো নিয়ে আসলে অনেকে দু একবার ক্লাসে কমেন্ট করেছে আর কি একটু বাজে বাজে, আপনাদের জায়গাটা বুঝি যে আপনারা হয়তো বেস্টটাই দেওয়ার ট্রাই করেন, এখন এটা আমরা অনেকেই বুঝি দু একজনের জন্য কখনো হয়ে যায়, আপনাদের পড়ার স্টাইলটা যদি না চেঞ্জ করেন সেটা আমাদের জন্য বোধহয় একটু বেটার। মানে আপনি কি চাচ্ছেন, আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন নাকি চেঞ্জ না করতে চাচ্ছেন? মানে টিচারদের মতোই পড়াক সেটা বলতে চাচ্ছি, দু একজনের কোনো মানে অদ্ভুত কমেন্টের জন্য আসলে রাস্তায় হাঁটতে গেলে দেখবেন কেউ একটু বেশি কথা বলছে, কেউ কম কথা বলছে, সবাই ডিফারেন্ট
টাইপের। সো আপনি এ নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, আমরা সবসময় চেষ্টা করি আমাদের বেসিক রুলসটা ঠিক রেখে সামনের দিকে আগানোর জন্য। আশা করি বুঝতে পারছেন আমি। জি না, মানে লাস্ট ক্লাসে আব্দুল ভাইকে দেখে মনে হচ্ছিল উনি একটু ডাল কোন কারণে হয়তো। না 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 না, এই টিচাররা এটা নিয়ে অভ্যস্ত, আর ভাইয়ারা তো স্পেশালি এক্সপার্ট, সো ওনারা আজকে থেকে এগুলো হ্যান্ডেল করেন না, বিষয়টা বুঝছেন? আরো 5-7 বছর আগে থেকে ওনারা এই প্রফেশনে আছেন। সো টেক ইট ইজি আপু, থ্যাংক ইউ আপনাকে পরামর্শের জন্য। আর আমি ভাইয়াকে পরামর্শ দিব বা ভাইয়াকে রিকোয়েস্ট করব যে এই সামান্য বিষয় নিয়ে আসলে কোন রকম হেফাজত হওয়ার কিছু নাই, পজিটিভলি নিতে আর কি। থ্যাংক ইউ, আমরা মনে হয় ভাইয়া ক্লাসটা শুরু করতে পারি, অলরেডি 6 মিনিট পার হয়ে গেছে ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। থ্যাংক ইউ আপনাদের মতামতের জন্য। ভাই একটু স্ক্রিন শেয়ার করতে পারছি না, আমাকে একটু পোস্ট করেন। সরি ভাই, সোহেল ভাই আমাকে একটু পোস্ট করে দিবেন প্লিজ, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। থ্যাংক ইউ। সো আজকে আমাদের ইংরেজি ভাষার তৃতীয় লেকচার, লেকচার 3, এটাতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আগে লেকচার 1 এবং 2 করেছেন, আপনাদের লেকচার মানে পূর্ববর্তী যে লেকচার 2 ছিল সেখান থেকে কারো কোনো প্রশ্ন, অভিযোগ, সমস্যা, প্রতিবাদ থাকলে চ্যাট বক্সে জানান, আমরা 1 মিনিট অপেক্ষা করবো। আপনাদের জন্য 1 মিনিট সময়, আপনারা লেকচার 2 থেকে আপনাদের কোন প্রকার প্রশ্ন, অভিযোগ, সমস্যা, প্রতিবাদ থাকলে চ্যাট বক্স এবং Q&A তে জানাতে পারেন। মৃণাল উনি লিখেছেন এ রোলিং স্টোন গ্যাদার স্নো মস, ভাইয়া এই সেন্টেন্সটা কি কমপ্লেক্স এবং কম্পাউন্ড কি? ওকে, এটা আমরা যদি করি এই ধরনের সেন্টেন্স গুলাকে আমরা উইচ বা দ্যাট যুক্ত করে আমরা এগুলাকে সাধারণত কমপ্লেক্স ফর্মে নিয়ে যাই, যেমন এ স্টোন দ্যাট রোলস, তারপর আমরা বলতে পারি গ্যাদার স্নো মস। আমি আবার রিপিট করি, এ স্টোন দ্যাট রোলস গ্যাদার স্নো মস, ঠিক আছে? তো এইভাবে আমরা এই দ্যাট বা উইচ মাঝখানে বসিয়ে দিয়ে আমরা হচ্ছে এটাকে কমপ্লেক্সে পরিণত করতে পারি। আর কম্পাউন্ড করার জন্য আমরা এই ধরনের সেন্টেন্সে সাধারণত অ্যান্ড কনজাংশন ব্যবহার করি, এবং এন্ড কনজাংশন ব্যবহার করে আমরা এটাকে করতে পারি। আমি আপনাদেরকে যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম বেসিকটা বলি, তাহলে হচ্ছে যে এটা মাথায় রাখবেন যে বেশিরভাগের ক্ষেত্রে অলমোস্ট 90% সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এন্ড যুক্ত করে এটাকে কম্পাউন্ডে পরিণত করতে পারি। সো আর দোল থাকলে সেটাকে আমরা বাদ দিয়ে করি, আর ইফ প্লাস নেগেটিভ প্লাস থাকলে সেটাকে অর দিয়ে করি, বাকি সবগুলোকে আসলে এন্ড দিয়ে করা যায়। সো এটার জন্য আপনি এন্ড দিয়ে করতে পারবেন। তাহলে এটাকে আমি যদি এন্ড দিয়ে করি তাহলে আমরা বলবো stone এটাকে আমরা এন্ড দিয়ে করতে পারি হচ্ছে এইভাবে, আমি একটু চিন্তা করি। এরকম করা যায় এ স্টোন রোলস এন্ড ইট গ্যাদারস দ্য মস, ঠিক আছে? এইভাবে করা যায়। হ্যাঁ, যদিও এটা অর্থটা পরিপূর্ণভাবে ক্লিয়ার আসে না, তার কারণ হচ্ছে সকল সেন্টেন্স কে যে সকল ভাবে আসতে হবে এরকম না, তবে তারপরেও এটা মাঝখানে এন্ড দিয়ে বসাইলে এটা কম্পাউন্ড হয়, এমন না যেটা কম্পাউন্ড হয় না, হয় এই আর কি। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি একটু দেখি। এখানে আর কোনো কি লেকচার ভাই, লাস্ট লেকচারে সেন্টেন্স কারেকশনে অনেক প্রবলেম ফেস করতেছি, প্রবলেম ফেস করতেছি, কাইন্ডলি কোন বুক বা এনি রিসোর্স সাজেস্ট করবেন প্লিজ, সেখানে প্র্যাকটিস করলে ইমপ্রুভ হবে। দিবাকর আপনার জন্য আমার সাজেশন হচ্ছে আমাদের সামনে সেন্টেন্স কারেকশনের উপর আরেকটা ক্লাস আছে, এমন না যে আমাদের সেন্টেন্স কারেকশনের সেপারেট ক্লাসও আছে, আশা করি আপনারা তখন দেখতে পারবেন, ঠিক আছে? আর সেন্টেন্স কারেকশন আর ডাইভার্সিফাইড টপিক, ইট ইজ ভেরি আর্লি, এটা মাত্র লেকচার 3, সো আরো সবগুলো লেকচার করার পরে অটোমেটিক সেন্টেন্স কারেকশনে আপনার আরেকটু বেটার আপনি নিজের উপর নিজে ফিল করতে পারবেন আশা করি। সেন্টেন্স কারেকশন একটা জটিল টপিক এবং কঠিন টপিক, এই টপিকটা আপাতত হাতে হোল্ডে রেখে বাকি টপিক গুলো পড়তে থাকেন, ওটা পরে পড়ে। আচ্ছা, তারপরে হচ্ছে যারা হচ্ছে প্র্যাকটিসের জন্য যেটা বলতেছেন যে ভাই প্র্যাকটিস কোথা থেকে করবো,
আমাদের উত্তরণ থেকে আপনাদেরকে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, সেই ম্যাটেরিয়াল গুলো আগে শেষ করেন। এই ম্যাটেরিয়াল গুলো শেষ করার পরে আপনারা হচ্ছে বিগত জবের যে কোশ্চেন গুলো আছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন বেশি বেশি করে সলভ করবেন, আশা করি এখান থেকে কমন পাবেন। তারপরে হচ্ছে আখি প্রশ্ন করেছেন ক্লজের উপর ক্লাস হবে কি ভাইয়া? ক্লজের উপর ক্লাস আছে, ইয়েস ক্লজের উপর ক্লাস আছে। হয়েছে কি আপনাদের সাথে, আপনাদের ব্যাচে কি ক্লজের ক্লাস হয়েছে নাকি হয়নি এখন? আমার মনে নাই আপনাদের ব্যাচে কি এক দুই থেকে ছিল কি ছিল না আমার মনে নেই, বাট ক্লজের উপর ক্লাস আছে, ইয়েস। আচ্ছা তাহলে সামনে হবে, সামনে হবে, টেনশনের দরকার নেই। আমার মনে আর কারো আমি কোন প্রশ্ন দেখতে পাচ্ছি না, সো আমি আজকের ক্লাসের কন্টেন্ট নিয়ে প্রসিড করতেছি। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের জন্য শুরুতে একটা পোল কোশ্চেন রাখা আছে, আপনারা পোল কোশ্চেনটা সলভ করার চেষ্টা করেন, যার যেটুকু জ্ঞান আছে যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে এটা সলভ করার চেষ্টা করেন। লেটস সি, আপনাদের জন্য সময় 1 মিনিট। আমরা 10 সেকেন্ড অপেক্ষা করব। ফাইভ ফোর থ্রি টু ওয়ান ক্লোজিং। আমি একটু রেজাল্টটা শেয়ার করি। 41% আপনার উত্তর করেছেন সিতে, 24% এতে, 22% বিতে এবং 13% ডিতে। ওকে আমি এটা একটু স্টপ করি, সো আমরা একটু দেখি এখানে কি হয়েছে। সো এক নাম্বারটাতে ছিল হচ্ছে লেস নাম্বার অফ পিপল ট্রাভেল আমেরিকা নাওয়েডেজ। সমস্যা কোথায়? আমরা জানি লেস বসে আনকাউন্টেবল এর আগে, তো আমরা দেখতে পাচ্ছি পরেরটা আছে নাম্বার অফ পিপল, সো এটা হচ্ছে কাউন্টেবল। যেহেতু এটা কাউন্টেবল এর পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার আছে, নাম্বার এ ইজ রং। তিন নাম্বার চলে যায় বাংলাদেশ ইজ বিকামিং ওয়ান অফ দা বুমিং ইকোনমি, ওয়ান অফ দা স্ট্রাকচার এর পরে একটা প্লুরাল হয় তাহলে এটা হবে ইকোনমিস, এখানে সিঙ্গুলার দেওয়ার কারণে এটা ভুল, সো বি নাম্বার বাদ। এ নাম্বারে চলে যায় ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দা আদার ফ্রেন্ডস, তাহলে আমি এক পাশে অ্যাডভাইস এর সাথে আরেক পাশে হচ্ছে বন্ধু মহলকে তুলনা করে ফেলছি, তাহলে এটা কিন্তু এরকম হওয়ার কথা না। এক পাশে অ্যাডভাইস থাকলে আরেক পাশে অ্যাডভাইস থাকতে হবে, অর্থাৎ তোমার অ্যাডভাইস অন্যদের অ্যাডভাইস এর চেয়ে আলাদা কিছু না, এরকম বলতে হলে তাহলে আমাকে আরেক পাশে অ্যাডভাইস বুঝাইতে হবে, ফ্রেন্ড বুঝাইলে হবে না। সো ডি নাম্বার ইজ রং, সো সি নাম্বার ইজ কারেক্ট। দে আর ওয়ার ফিউয়ার ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া শব্দটা প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, তার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে ইয়েস বলেন, না বুঝতে পারলে নো বলেন প্লিজ। সবাই একটু চ্যাট বক্সে কথা বলবেন, চ্যাট বক্সে কথা বললে আমি বুঝতে পারবো যে আপনাদের সাথে আমার ইন্টারাকশনটা প্রপারলি হচ্ছে কিনা। ওকে তাহলে আমি তারপরের পোল কোশ্চেনে চলে যাচ্ছি। এটা হচ্ছে 2 নাম্বার পোল কোশ্চেন, আমাদেরকে বলছে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। আপনাদের জন্য সময় 1 মিনিট।
আমরা তো 10 সেকেন্ড অপেক্ষা করব তারপর এটা ক্লোজ করে দিব। Five, four, three, two, one, go. আমি পোলটা এন্ড করে দেই। আপনাদের সাথে আমি পোলের রেজাল্ট শেয়ার করে 46% আপনারা অ্যানসার করেছেন সি তে, 22% এবং 23% এ এবং বি তে, আর 9% উত্তর করেছেন বি তে। তাহলে এখন আমরা একটু আসি এখানে সমস্যাটা কোথায় দেখার চেষ্টা করি। আমাদের বলছে কোনটা ইনকারেক্ট। আমরা জানি রেড শব্দটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে রেডার, সেই জায়গায় রেডারের জায়গায় এখানে মোর রেড লেখা আছে, তাহলে এটাই ইনকারেক্ট। অর্থাৎ একটা শব্দের যেটা কম্পারেটিভ ফর্ম থাকে সেটা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হয় রেড, তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে রেডার এবং তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে রেডেস্ট। সো যেটার আপনার কম্পারেটিভ ফর্ম আছে তার আগে আপনি মোর দিতে পারবেন না, আপনাকে রেডার কম্পারেটিভ ফর্ম যেহেতু রেডার রেডারই লিখতে হবে, মোর রেড লেখা একটা ভুল। সো এটার জন্য বি নাম্বার ইজ ইনকারেক্ট। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ইন্তিশা লিখেছেন নো। ইন্তিশা আমি আপনাদের জন্য আবার আরেকবার রিপিট করছি, যেটা যে কম্পারেটিভ ফর্ম সেটা সেই কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, রেডার কম্পারেটিভ ফর্ম রেডার, কাজে ওখানে আমাকে রেডার দিতে হবে। আমি যদি এখানে মোর রেড লিখি তাহলে সেটা ভুল। ওকে, একজন প্রশ্ন করেছেন যে আর কোনটা ইনকারেক্ট নয় কেন, কারণ বাকিগুলো কারেক্ট আছে, ওখানে ভুলের কিছু নাই। আপনারা যদি চান আমি অর্থ বলে দিতে পারি কোনটার অর্থ কি। ঠিক আছে, যেমন দেখেন সাইমুমা ইজ ফিটার অ্যাজ ওয়েল অ্যাজ মোর ইন্টেলিজেন্ট দ্যান সামিহা। এখানে দেখেন ফিটার, ফিটার কম্পারেটিভ ফর্ম ফিটার, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম মোর ইন্টেলিজেন্ট। সো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, তাতে কিন্তু কোনো সমস্যা হয়নি। সাইমুমা ফিটার, অনেক বেশি ফিট এবং অনেক বেশি বুদ্ধিমতী, তো দুইটাই কিন্তু কারেক্ট। তো দুইটাই হতেই পারে, একজন আরেকজন হচ্ছে ফিটারও হইতে পারে মোর ইন্টেলিজেন্টও হইতে পারে, সেটার জন্য এক পাশে ফিটার এক পাশে মোর ইন্টেলিজেন্ট আছে। তারপরে হচ্ছে আপনি ধরেন হি স্পিক্স বেটার দেন হি রাইটস, সে যতটুকু না বলে সে বলার চেয়ে মানে ভালো লিখে, না সরি সে হচ্ছে লেখার চেয়ে ভালো বলে, এইটা। ইউ উইল হ্যাভ টু চুজ দ্য লেস অফ দ্য টু ইভিলস, তা তোমাকে হচ্ছে দুইটা খারাপের মধ্যে কম মানে যে হচ্ছে কম তাকে হচ্ছে চুজ করতে হবে, লিটল লেস লিস্ট। সো দিস ওয়ান ইজ অলসো রাইট, একমাত্র এখানে ভুল আছে দেখেন মুভ রাইট, এটাতে হচ্ছে ভুল। সো এই হচ্ছে আপনার কাহিনী। সো আমরা তাহলে এখানে দেখলাম, তাহলে আজকে ক্লাসটা আপনারা বলেন তো দেখি কি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, আপনারা কি খেয়াল করেছেন আজকে ক্লাস কন্টেন্টটা কি? আমরা যাই আরেকবার, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভস, এটার ক্লাসিফিকেশন এবং কম্পারিজন অফ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি কোনটাকে বলে, ওই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ গুড বেটার বেস্ট, মনে আছে তো ছোটবেলায় ছোট ক্লাসে পড়েছিলেন, সবার কি মনে আছে? আচ্ছা, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম পার্টে আমরা নরমালি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ জিনিসটা কি এবং কিভাবে কাজ করে, হাউ ডাজ অ্যান অ্যাডজেক্টিভ ফাংশন এন্ড ওয়ার্ক। অ্যাডজেক্টিভ তাকে বলা হয় যে হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন অথবা প্রোনাউন। তো আমরা বলার সুবিধার জন্য বারবার প্রোনাউন শব্দটাকে আমরা রিপিট করবো না, কারণ কি ইংরেজিতে ভাই প্রোনাউন যা নাউন তা একই জিনিস, কারণ আমরা জানি প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, তাহলে যেহেতু নাউনের পরিবর্তে চাইলে প্রোনাউন বসতে পারে, তাহলে প্রোনাউন কি আসলে নাউনই, দে আর বেসিক্যালি দ্য সেম থিং, বা স্ট্রাকচার প্রোনাউন এবং নাউন আসলে একই জিনিস, এটা তো বুঝতে পারে। এখন দেখেন এই জিনিসটাকে বোঝার একটা সহজ উপায় হচ্ছে আমাদেরকে যখন ছোটবেলায় স্যাররা শিখিয়েছিলেন অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশনের উপায়, তখন একটা ছোট কথা বলতেন ওনারা যে তুমি একটা নাউন বসাও, তা আমি মনে করি একটা নাউন নেই স্টুডেন্ট, এখন তার আগে আমি একটা করে শব্দ বসাবো। তো ধরেন আমি বসাইলাম এ স্টুডেন্ট, আমি বসাইলাম দ্য স্টুডেন্ট, আমি বসাইলাম গুড স্টুডেন্ট, আমি বসাইতে পারি ব্যাড স্টুডেন্ট, এরকম অনেক শব্দ বসানো যেতে পারে। আমি বলতে পারি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, আমি বলতে পারি যে ইনসিনসিয়ার স্টুডেন্ট, এই যে আমি এটসেটরা যা বসা যাচ্ছি তারা সবাই আসলে কি অল অফ দেম আর অ্যাডজেক্টিভস, অল অফ দেম আমি যা বসাইতে পারবো সবকটাই অ্যাডজেক্টিভ। সামটাইমস দেখা যায় তার যে অ্যাডজেক্টিভ ঠিকঠাক মতো বোঝা যায় না, যেমন ধরেন আমি যদি একটা শব্দ নিই মনে করেন বাস, এখন বাসের আগে আমি চাইলে অনেকগুলো শব্দ নিতে পারি, এ বাস, দা বাস, বিগ বাস, স্মল বাস, অনেক কিছু নেওয়ার পর আমি ঠাস করে বসাইলাম স্কুল বাস। এখন এটা দেখার পর আপনি কনফিউজ হতে পারেন, আচ্ছা ব্যাপারটা কি, স্কুল তো একটা নাউন আমরা জানতাম রাইট,
স্কুলে আমরা একটা নাউন জানতাম না, তাহলে এখন সে যে বাসের আগে বসলো তাহলে এখন কি সে নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? প্রশ্ন আসে কি আসে না চিন্তা করেন একবার। এখন আমাকে যদি প্রশ্ন করো এখানে স্কুলটা কোন পার্টস অফ স্পিচ, আপনি আনসার কি করবেন? দেখি সবাই আনসার করেন চ্যাট বক্সে। আমাকে এই ধরনের কেসকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি বলা হয় তাদেরকে? তাদেরকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, অথবা তাদের অপর নাম আছে, তাদের অপর নাম হচ্ছে নাউন অ্যাডজাঙ্ক্ট। দেয়ার নাউন অ্যাডজেক্টিভ অথবা নাউন অ্যাডজাঙ্ক্ট। সো হোয়াট ইজ আ নাউন অ্যাডজেক্টিভ এন্ড নাউন অ্যাডজাঙ্ক্ট? নাউন অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজাঙ্ক্ট বলতে আমরা বুঝি যখন একটা পিওর নাউন, যে শব্দটা অ্যাকচুয়ালি মূলত তার পার্টস অফ স্পিচ নাউন, যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এর মতো করে ব্যবহৃত হচ্ছে তাকে বলা হয় নাউন অ্যাডজাঙ্ক বা নাউন অ্যাডজেক্টিভ। যেমন স্কুল বাসের, স্কুল হচ্ছে একটা নাউন অ্যাডজাঙ্ক্ট এর উদাহরণ। আচ্ছা এখন ধরেন চিন্তা করেন, আমি যদি শব্দটা এরকম চিন্তা করি যে সে আমার কাছে শব্দটা আছে গার্ল দেন স্পেস ফ্রেন্ড, গার্ল স্পেস ফ্রেন্ড, সো কেমন ছেলে বান্ধবী না মেয়ে বান্ধবী? মেয়ে বান্ধবী। সো এই যে আমি লিখলাম এই গার্ল শব্দটা মূলত কি? একটা নাউন ছিল, দিস ওয়ান বেসিক্যাল একটা নাউন, ফ্রেন্ড শব্দটা একটা নাউন, কিন্তু তারা যখন পাশাপাশি বসছে দিস নাউন ইজ নাও ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এবং সেই জন্য তাকে বলা যেতে পারে নাউন অ্যাডজেক্টিভ। আপনারা কি বুঝতে পেরেছে নাউন অ্যাডজেক্টিভ কি? বুঝতে পারলে ইয়েস বলে, না বুঝতে পারলে নো বলে। এরকম আরো হতে পারে, সেম সে পেন মানে হচ্ছে কলম আর হোল্ডার মানে হচ্ছে দানি, তাহলে আমি পেন হোল্ডারকে পাশাপাশি যদি বসাই দেন দিস নাউন বিকামস অ্যান অ্যাডজেক্টিভ এন্ড ইট বিকামস নাউন অ্যাডজেক্টিভ। ওকে বুঝে গেছে? আসিফুর রহমান প্রশ্ন করেছেন, ভাই এখানে এ অর দ্য কোশ্চেনে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ অপশন থাকলে কোনটা বেশি রাইট? এই ধরনের অপশন দিবে না আপনাকে, কারণ দুইটাই রাইট। সো কাজেই এই ধরনের অপশন আপনাকে দেওয়া হবে, এটা আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ উভয়ই। আর্টিকেলস আর বেসিক্যালি অ্যাডজেক্টিভস, সকল আর্টিকেলই অ্যাডজেক্টিভের কাজ করে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? যদি কনফিউশন না থাকে তাহলে ইয়েস বলে দেন, আর যদি কনফিউশন থাকে তাহলে নো বলে আপনার কনফিউশনটা লিখে জানিয়ে দেন। দ্রুত প্লিজ এখন আপনাদের জন্য আমার একটা কোশ্চেন, একটা সেন্টেন্স এর একটা নাউনের আগে মোট কয়টা অ্যাডজেক্টিভ বসতে পারে তো বলতে পারবেন? একটা সেন্টেন্স এর একটা নাউনের আগে মোট কয়টা অ্যাডজেক্টিভ বসতে পারে? অনেকগুলা, যতগুলা প্রয়োজন আমি ঠিক ততগুলাই বসাইতে পারি। উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার চেষ্টা করি। দেখেন আমি যদি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই তাহলে আমি এখন মনে করেন আমি বসতে যাচ্ছি চাই, এটা হচ্ছে আমার একটা নাউন। এখন তার আমি তার আগে আমি অনেকগুলো বসে দিতে পারি, নাইজেরিয়া, নাইজেরিয়ান আরো অ্যাডজেক্টিভ বসাইতে পারি আমি এখানে। নাইজেরিয়ান অ্যাটেন্টিভ চাইল্ড, তাহলে দেখেন এ এখানে আছে 58 ইয়ার ওল্ড, এখানে আছে নাইজেরিয়ান, এখানে আছে অ্যাটেন্টিভ, তারপর আমি বলেছি চাইল্ড। সো তাহলে দেখেন দিস দিস ইজ ওয়ান অ্যাডজেক্টিভ, এক দুই তিন চার, আমি কিন্তু চারটা অ্যাডজেক্টিভ বসাইছি। আমি ডেফিনেটলি শিওরলি বলতে পারি যে আমি যদি, সরি 58 তো হওয়ার কথা না, এটা হচ্ছে 5 অথবা 8 হওয়ার কথা। আমি কথা বলতে বলতে যে কি লিখছি
8 year old. Okay, fine. So now this one makes sense. Okay. So তাহলে দেখেন আমি একাধিক আমি যদি এখানে আরো চিন্তা করে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে যাই আমি শিওর এখানে আরো বসানো যাবে আপনারা অনেকে হয়তো এরকম দেখছিলেন এ কুইক ব্রাউন ফক্স এরকম একটা সেন্টেন্স আপনারা অনেকে হয়তো বা শুনছেন তাহলে দেখেন ফক্স যদি আমার নাউন হয় তাহলে হচ্ছে ব্রাউন একটা অ্যাডজেক্টিভ কুইক একটা অ্যাডজেক্টিভ এ আর একটা অ্যাডজেক্টিভ সো আমি চাইলে একাধিক অ্যাডজেক্টিভ গঠন করতে পারি चिंता करें चाहले एक चैट बक्स लिखे कान्हा लिखे इज नैशनलिटी एन एडजेक्टिव यस नैशनलिटी कैन अलसो बी कॉल्ड एडजेक्टिव तक बोला प्रॉपर एडजेक्टिव student Now the thing is that এখন আপনি যদি চিন্তা করেন এই যে আমার নাউন সো এটা অ্যাডজেক্টিভ এটাও একটা অ্যাডজেক্টিভ এটাও একটা অ্যাডজেক্টিভ আমার অ্যাজাম্পশন কি কারেক্ট না রং কে বলতে পারবেন এখানে যে আমি লিখলাম এই সেন্টেন্সটা এটা যদি এক নাম্বার সেন্টেন্স হয় এটা যদি দুই নাম্বার সেন্টেন্স হয় এটা যদি তিন নাম্বার সেন্টেন্স হয় তাহলে এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট ইনকারেক্ট ওকে হোয়াই ইট ইজ ইনকারেক্ট কারণ ভাই কথা হচ্ছে যে এখানে ভেরিটা আসলে অ্যাডজেক্টিভ না এই ভেরিটা আসলে অ্যাডভার্ব এইজন্য আমার অ্যাজাম্পশনটা এখানে রং আছে তাই না এখানে ভেরিটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ না বরং এটা এই ভেরিটা আসলে একটা অ্যাডভার্ব তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব আমি কিভাবে বুঝব এখানে নালে ভেরি শব্দটা আমার কমন পড়ে গেছে দেখে আমি খুব দ্রুত বুঝে গেলাম যেটা অ্যাডভার্ব এটা অ্যাডজেক্টিভ না কিন্তু অন্য কোন শব্দের ক্ষেত্রে আমি কিভাবে বুঝব সে অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস এটা মানে কনফিউশন তৈরি হতেই পারে So let's say যে adjective গুলো কিভাবে কাজ করে আমি যদি বলি brown fox মিলে আমি যদি বলি quick fox মিলে আমি যদি বলি a fox মিলবে আমি যদি বলি 8 year old child মিলবে a child মিলবে attentive child মিলবে same ভাবে bright student মিলবে very student মিলবে what do you think very student বললে কি আর মিলবে very student বলা যাবে বলা যাবে না কেন যাবে না তার কারণ হচ্ছে অ্যাডভার্ব কখনো নাউন কে মডিফাই করে না সো এটা সবসময় মনে রাখতে হবে অ্যাডভার্ব নেভার অ্যাডভার্বস নেভার মডিফাই নাউনস এই রুলটা অনেক ইম্পর্টেন্ট একটা রুল এই বিষয়ে আপনারা ভবিষ্যতে আরো জানতে পারবেন ঠিক আছে এই রুলটা ঘুরে ফেলে আসবে এবং এটা লাগে দিস ইজ ওয়ান অফ দা most important rules in English grammar there adverbs never modify nouns this thing is very very important so ei porjonto jodi shobai bujhe thaken tale yes bolen naam jodi thakle no bolen so how can we say how can we identify parts of speech better by implementing these rules যেমন দেখেন আমরা জানি নর্মালি এলওয়াই দিয়ে শেষ হওয়া যে কোনো শব্দ কি হয় অ্যাডভার্ব হয় আমরা এটা সবাই জানি কি জানি না জানলে বলেন জানলে যে বলেন আর যদি না জানেন তাহলে এন বলেন এলওয়াই দিয়ে শেষ হওয়া শব্দগুলো অ্যাডভার্ব হয় ওকে ভেরি গুড তাহলে আমি দেখতে পাচ্ছি আপনারা ম্যাক্সিমাম জানেন কিন্তু এলওয়াই দিয়ে শেষ হওয়া সকল শব্দই কি অ্যাডজেক্টিভ হয় আর সরি অ্যাডভার্ব হয় যেমন ফর ইনস্ট্যান্স আমি যদি বলি নেইবারলি আপনাকে দেওয়া হলো এই শব্দটা নেইবারলি এখন এই শব্দটাকে আপনি কি বলবেন নেইবার মানে প্রতিবেশী তাহলে নেইবারলি মানে প্রতিবেশী সুলভ আপনাকে যদি বলা হয় মাদারলি আপনি কি বলবেন এটা অ্যাডভার্ব এখন প্রশ্ন হচ্ছে এটা অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ আমরা উই নিড টু প্রুভ আমাদের প্রুফ লাগবে তাহলে আমি এখন নেইবারলির পর একটা নাউন বসাই নেইবারলি বিহেভিয়ার
বলা যায়, বলা যায়, মিলতেছে। সো দিস ওয়ান ইজ নাউন, তাহলে এটা হবে কি অ্যাডজেক্টিভ, মাদারলি অ্যাফেকশন। তাহলে অ্যাফেকশন একটা নাউন, তার আগে মাদারলি মিলে গেছে, তাহলে adjective plus ly হলে সেটা adverb হয়, noun plus ly হলে সেটা adjective হয়। এটা কি মনে রাখা যাবে? adjective plus ly হলে সেটা adverb হয়, noun plus ly হলে সেটা adjective হয়। আর কোনো প্রশ্ন, অভিযোগ, সমস্যা, প্রতিবাদ, কোন অংশ না বুঝে থাকলে জিজ্ঞাসা করেন। যদি কোনো কিছু জিজ্ঞাসা করার না থাকে তাহলে ওকে বলে দেন, আমি তাহলে পরের অংশে যাব। আমি দেখতে পাচ্ছি কারো কোনো সে নাই, তাহলে আমি পরের অংশে আগাচ্ছি। আপনারা বুঝতে পারছেন? আমি আরেকটা ইম্পর্টেন্ট অংশ দেখাতে চাই আপনাদেরকে, অ্যাডজেক্টিভ গুলো কিভাবে কাজ করে সেন্টেন্সে, এই জিনিসটা বুঝতে পারাটা জরুরি। সামটাইমস অ্যাডজেক্টিভ গুলো ধরেন হি ইজ গুড, হি ইজ এ স্টুডেন্ট। লুক এট দিস, এখানেও আমি সেন্টেন্সটা শেষ করেছি, এখানেও আমি সেন্টেন্সটা শেষ করেছি। দিস ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দিস ওয়ান ইজ অ্যা নাউন। নাও দ্য কোশ্চেন ইজ ওয়াই দিস ইজ নাউন, ওয়াই দিস ইজ অ্যাডজেক্টিভ, হাউ ক্যান উই ডিস্টিংগুইশ। আমি নিয়ে গুড শব্দটা জানি, সেজন্য আমি বুঝে গেছি এটা অ্যাডজেক্টিভ হবে, আর আমি এটা জানি নাউন, সেজন্য বুঝে গেছি। কিন্তু সবসময় যে সব শব্দ আমাদের পরিচয় থাকবে এরকম তো কোনো কথা নাই, তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন? এখানে তো আমার আননাউন শব্দ থাকতে পারতো। এটা বোঝার উপায় হচ্ছে এই আর্টিকেলের দিকে তাকানো, যখন আমার আর্টিকেল থাকে তখন সে নাউন হয়, যখন আমার আর্টিকেল থাকে না তখন সে অ্যাডজেক্টিভ হয়। বুঝে নিতে পারছি কথা? সো পরে যদি এটা যদি সাবজেক্টের পরের অংশ হয় এবং সেখানে যদি আর্টিকেল না থাকে, আমরা বোঝার চেষ্টা করি যে সেটা মডিফায়ার কিনা। যদি এটা মডিফাই করে দেন দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ এন্ড দেয়ার উইল বি নো আর্টিকেল। আর যদি সেটা নাউন হয়, স্পেশালি এটা যদি কমন নাউন হয়, তখন তার আগের আর্টিকেল। So this is also another important tactic যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটা adjective এবং কোনটা noun। এখন আমি আপনাদেরকে কয়েকটা sentence দিব, আপনারা আমাকে এই sentence গুলো থেকে persistent Chinese question গুলো দেখাবেন। Okay? সবাই ready? আমি তিনটা sentence লিখবো। আচ্ছা আমি আরেকটা সেন্টেন্স বাড়াই দিই, 4 নম্বর সেন্টেন্স। সেখানে আমি চারটা সেন্টেন্স দেখেছি, চারটাতে চারটা অ্যাভাব আছে। আপনারা আইডেন্টিফাই করবেন 1 2 3 4 কোনটার অ্যাভাবটা কোন পার্সেন্ট স্পিচ, এবং আমাকে চ্যাট বক্সে লিখে পাঠাবেন দ্রুত প্লিজ। 1 2 3 4 এর অ্যানসার গুলো লিখে পাঠান, কোন অ্যাভাবটা কি, লেটস সি কি হতে পারে। চার নাম্বারটা দেখা যাচ্ছে না?
আচ্ছা চা নাম্বার 2 করে লিখছি মোটামুটি অনেকে আনসার লিখে পাঠিয়েছেন, সো আমি সলভ করার চেষ্টা করি। ওকে, শ্যাল আই প্রসিড? আমি সলভ করে দিব। আমি যে শব্দগুলাই দিতাম না কেন, এইগুলা কি প্রত্যেকটা নাউন কিনা, এই শব্দগুলো নাউন কিনা? আমি অ্যাবাভ দিয়ে তো এখানে আল্লাহ, হেভেন, প্যারেন্টস, যাই কিছু একটা বুঝাইতে চাইছি, রাইট? তাহলে দেখেন এই অ্যাবাভটা আসলে বেসিক্যালি একটা নাউন, সো দিস ইজ কল সাবস্টিটিউশন অ্যাপ্রোচ। অর্থাৎ আপনাকে একটা শব্দকে একটা শব্দ দ্বারা প্রতিস্থাপন করে আপনি প্রতিস্থাপিত শব্দগুলার যেই পার্সেন্ট স্পিচ হবে মূল শব্দটার একই পার্সেন্ট স্পিচ হবে। দুই নম্বর চলে যায় রাইট টু মিন দ্য অ্যাবাভ অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেসটা একটা নাউন, সেটা আমরা জানি। তাহলে এই অ্যাবাভটা কি, কেমন অ্যাড্রেস? উপরের অ্যাড্রেস। সে রাইট টু মি ইন দা গিভেন অ্যাড্রেস, সে রাইট টু মি ইন দা মেনশনড অ্যাড্রেস। আমি যাই বলতাম না কেন, তার সবগুলো হয়তো পার্টিসিপল V3 অর্থাৎ অ্যাজেক্টিভ। তাহলে এখানে অ্যাবাভটাও আসলে একটা অ্যাজেক্টিভ। এবার হচ্ছে তিন নম্বর চলে, দ্য বার্ড ফ্লিউ অ্যাবাভ। এই ফ্লিউটা কি, ফ্লিউটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে একটা মাত্র শব্দ আছে, তাহলে কাজে এটা কি, এটা একটা অ্যাডভার্ব, এটা এটা ছাড়া আর কোনো পার্সেন্টেজ কোনো সুযোগই নাই, ভার্বের পরে একটা মাত্র শব্দ আছে। সো কোন দিকে, উপর দিকে ফ্লাই করবে। চার নম্বরে চলে, দ্য বার্ড ফ্লিউ অ্যাবাভ মাই হেড। সো এখানে মাই হেডটা হচ্ছে নাউন, সো আমার এখন ভার্বের পরে আর একটা মাত্র শব্দ নাই, ভার্বের পরে আমার নাউন আছে, তাহলে এখানে মাইটা একটা অ্যাডজেক্টিভ আর এই অ্যাবাভটা তার মানে হচ্ছে একটা প্রিপোজিশন। এ পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন, এবং কোন জায়গাটা বুঝতে পারেন নাই জানান। আমি যেটা দিলাম সেটা কিন্তু বিগত বিসিএসেরই কোশ্চেন, আপনারা মনে হয় দেখেছেন এরকম কোশ্চেন বিসিএসে এসেছে, এবং এরকম কোশ্চেন ভবিষ্যতে আসবে বলে আমার বিশ্বাস। তো কাজে পরীক্ষায় এই ধরনের যদি প্রশ্ন আসে পারা যাবে? একটু জোরে চিল্লায় বলেন, চিল্লাইলে তো আমি শুনতে পাবো না, লিখে বলেন পারা যাবে, সবাই জানান আমাকে। যদি এখন অ্যাজেক্টিভ আইডেন্টিফিকেশন দেয় পারবেন না, কিভাবে বুঝবেন? সুন্দর মতো অ্যাজেক্টিভ এর পরে একটা নাউন বসাবেন, যেকোনো একটা নাউন বসাবেন, নাউন বসে ট্রাই করবেন, ঠিক আছে? পিয়াল বলছেন 2 এবং 4 একটু বুঝাইতে। আচ্ছা পিয়াল দেখেন 2 নম্বরে দেখেন অ্যাড্রেসটা একটা নাউন, এটা তো বুঝতে পারছেন, তাহলে নাউনের আগে শব্দটা কি, অ্যাজেক্টিভ। আর 4 নম্বরটাই দেখেন, 4 নম্বরটার ব্যাপারটা কি, 4 নম্বরটা হচ্ছে যে আমার এখানে এটা একটা ডাইরেকশন, আমার মাথার সাপেক্ষে পাখির পজিশন কোথায়, দিস ইজ মাই হেড, আমার মাথার উপর দিয়ে পাখি উড়ে গেছে, সেটা হচ্ছে আমার মাথার সাপেক্ষে ডাইরেকশন বোঝাচ্ছে। আর এই ক্ষেত্রে দেখেন এটা কোনো ডাইরেকশন বুঝাচ্ছে না, বরং অ্যাড্রেসটা অনেক রকমই হইতে পারে। ধরেন রাইট টু মি ইন দা রিটেন অ্যাড্রেস, রাইট টু মি ইন দা গিভেন অ্যাড্রেস, রাইট টু মি ইন দা সে মেনশনড অ্যাড্রেস, আমি যেটাই বলি না কেন সেটা হচ্ছে কোন অ্যাড্রেস, অ্যাড্রেসের আগের নাউন, এটা হচ্ছে অ্যাড্রেসের মডিফায়ার। এই জায়গায় কোনো মডিফিকেশন হয় নাই, বরং এটা একটা আমার মাথার সাপেক্ষে একটা দিক নির্দেশনা দিচ্ছে, এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। ওকে, যারা 3 নম্বরের অ্যাবাভটা নিয়ে যে এই এই অ্যাবাভটা কেন অ্যাডভার্ব হলো, যারা এখানে কনফিউজ তাদেরকে এক লাইন বেশি লিখে দেখায়, অনেকেই বলছেন কনফিউজ যে ভাই ভার্বের পরে একটা শব্দ আছে কিভাবে কি হয়। আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সিম্পল একটা প্রশ্ন করি, হ্যাঁ
দেখি আপনাদেরকে একটা কোশ্চেন দিই, দেখি আপনারা এটা সলভ করেন। সবাই রেডি তো? আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউএসএ। I have not done it. I have not recently done it. So আমি আপনাদেরকে এখানে এক দুই তিন তিনটা সেন্টেন্স লিখেছি, আপনারা নেভার নট নট রিসেন্টলি এটার পার্সেজে আইডেন্টিফাই করবে। এটা হচ্ছে 3.1, এটা হচ্ছে 3.2। আপনারা আমাকে চ্যাট বক্সে আনসার লিখে জানাবেন। আপনি স্যার কিন্তু এমনি মানে ওকে আমি দেখতে পাচ্ছি আপনারা ম্যাক্সিমাম অ্যানসারটা পাঠিয়েছেন। এখানে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ বলেছেন যে অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অল অ্যাডভার্ব ইন দা 3.1 প্রিপোজিশন। ওকে ফাইন, সো আমি আপনাদের অ্যানসার পেয়েছি, তাহলে আমি এখন একটু সলভে যাই, ঠিক আছে? একজন লিখেছেন অল অ্যাডভার্ব এক্সেপ্ট 3.2 অ্যাডজেক্টিভ, ঠিক আছে ফাইন। আচ্ছা তাহলে আমরা সলভ করতে যাই, করে দিব নাকি আপনাদের আর কোনো সে আছে? আই গেস আর কোনো সে নাই। দেখেন এইটা কি ভার্ব, এইটা কি ভার্ব, এই শব্দটার আগেও ভার্ব পরেও ভার্ব, তাহলে সে যদি পোস্ট মডিফায়ার হয় তাহলে সে ভার্বের পোস্ট মডিফায়ার, সে যদি প্রি মডিফায়ার হয় তাহলেও সে ভার্বের প্রি মডিফায়ার। এখন ভার্বকে মডিফাই করতে পারে কে? উত্তর পারেন, ভার্বকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব। হ্যাভ একটা কি ভার্ব, ডান একটা কি, সেও একটা ভার্ব, তাহলে এই নট আইদার পোস্ট মডিফায়ার অথবা প্রি মডিফায়ার তার ভার্বের, তাহলে নট কি অ্যাডভার্ব। ইন দ্য সেম প্রসেস এরাও হচ্ছে অ্যাডভার্ব, সো দ্য কারেক্ট আনসার ইজ অল আর অ্যাডভার্ব। আপনারা কি এখন বুঝতে পেরেছেন অ্যাডভার্ব জিনিসটা কিভাবে কাজ করে? যদি বুঝে থাকেন ইয়েস বলেন, যদি বুঝে না থাকেন তাহলে নো বলেন। সো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। অ্যাডভার্বস অলওয়েজ মডিফাই দ্য ভার্ব, whereas adjectives modify noun or pronoun. Adjective deal করবে noun pronoun নিয়ে, আর adverb deal করবে verb নিয়ে। এটার জন্যই তো আমরা বলছি adverb, অর্থাৎ যে verb কে modify করবে তাকে বলা হয় adverb, ঠিক আছে? রবিন লিখেছেন 3.1 কেন adverb, তাহলে রবিন ভাই দেখেন have কি, have একটা verb, done কি, done আর একটা verb, তাহলে এই দুইটা শব্দের আগেও ভার্ব পরেও ভার্ব, তাহলে তারা আইদার ভার্বের প্রি মডিফায়ার অথবা ভার্বের পোস্ট মডিফায়ার, কাজে 3.1 3.2 দুইটাই অ্যাডভার্ব। ঠিক আছে,
ক্রমা গুপ্তা আছে, উনি জিজ্ঞেস করেছেন নট কি অন্য কোন পার্স স্পিচ হয় কিনা, নট অন্য পার্স স্পিচ হতে পারে। যেমন ধরেন আমি জিজ্ঞেস করলাম যে নট কখনো কখনো অন্য পার্স স্পিচ হয়, যেমন ধরেন আমি যদি বলি যে বিপরীতার্থক আমরা করি না, আমরা বিপরীতার্থ করতে গিয়ে মাঝে মাঝে নট লাগাই না তার সামনে, তো তখন আবার অনেক সময় নট অ্যাডজেক্টিভ হয়ে যায়। সে যদি নাউনের পূর্বে বসে তাহলে, যেমন ধরেন আমি যদি বলি স্টুডেন্ট আর এই পাশে আমি দিলাম নট স্টুডেন্ট, এই এক্সপ্রেশনটা দিয়ে আমি বুঝাচ্ছি যে যে শিক্ষার্থী না, তাহলে এইখানে নট কিন্তু অ্যাডভার্ব না, সে কিন্তু এই জায়গায় অ্যাডজেক্টিভ। ওকে, বুঝতে পেরেছেন কথা? এবার চলে যায় ফর্মিং অ্যাডজেক্টিভ। ফর্মিং অ্যাডজেক্টিভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা জানেন এবল, ইবল, আল, ফুল, ইট এটসেট্রা যুক্ত করে করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। এই ব্যাপারে আপনাদের এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমার মনে হয় আপনারা দেখলে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে একটু কঠিন মনে হতে পারে, যেমন নার্ভাসটা কিভাবে আসলো ভাই, এটা নার্ভ থেকে আসছে, নার্ভ, নার্ভাস, চাইল্ড, চাইল্ডিশ। আচ্ছা, বাই দা ওয়ে একটা অ্যাডভান্স জিনিস শিখাই, হ্যাঁ এটা আপনাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগতে পারে, শিখাবো, এটা তো বিসিএস এ আসবে না, কিন্তু আপনি তো অন্য কোথাও কাজে লাগলেও লাগতে পারে, এরকম কিছু একটা শিখাই দেবে আপনাদের। দেখি, দেখেন, মনে করেন চাইল্ড শব্দটা নাউন, তার দুইটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, একটা আছে চাইল্ডিশ আর একটা আছে চাইল্ড লাইক। এখন বলে তো দেখি কোনটা কোনটা কি, কে বলতে পারবেন? কখন আপনি চাইল্ডিশ বলবেন, কখন আপনি চাইল্ড লাইক বলবেন? চাইল্ডিশ হচ্ছে নেগেটিভ বা দোষ বুঝাইতে ব্যবহার করা হয়, চাইল্ড লাইক হচ্ছে পজিটিভলি ব্যবহার করা, ঠিক আছে? দুইটাই কিন্তু আছে। আবার দেখেন একই শব্দ, দেখেন একটা হয় টেরিফিক আর একটা হয় টেরিবল, কখন কোনটা দিবেন? টেরিফিক হয়, টেরিবল হয়, তাহলে কোনটা কখন দিবেন? টেরিফিক পজিটিভ অর্থে, টেরিবল নেগেটিভ অর্থে। বুঝে নিতে পারছি? আবার দেখেন সেলফ এর দুইটা হয়, সেলফ থেকে দুইটা শব্দ আসে, একটা হয় সেলফিশ একটা হয় সেলফেস, কোনটা কি? সেলফিশ নেগেটিভ অর্থে, সেলফলেস পজিটিভ অর্থে। কনসেপ্ট ক্লিয়ার? সো অ্যাডজেক্টিভ যখন আপনি ফর্ম করেন, অ্যাডজেক্টিভ ফর্ম করার পর, শুধু অ্যাডজেক্টিভ ফর্ম করলে হবে না, আপনাকে ওইটার ইয়া চিন্তা করতে হবে, মানে অর্থগত ইফেক্টটা কি, পজিটিভ ইফেক্ট দেয় নাকি নেগেটিভ ইফেক্ট দেয়, এই জিনিসটা আপনাকে বিস্তারিত জানতে হবে। যেমন দেখেন দুইটা জিনিস আছে, আবার দেখেন সেন্স, আমি আরো দেখাতে পারবো, সেন্স, সেন্স শব্দের দুইটা হয়, একটা হয় সেন্সিটিভ আরেকটা কি হয়, কে বলতে পারবেন? একটা হয় সেন্সিটিভ আরেকটা কি? সেন্সিবল। সো সেন্সিটিভ ইজ নেগেটিভ, যে খুব দ্রুত রিয়্যাক্ট করে, সেন্সিবল ইজ পজিটিভ, যে আরেকজনের সেন্সটা বোঝার চেষ্টা করে, যে আরেকজনের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করে, তাকে বলা হয় সেন্সিবল। বুঝে গেছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। সো অ্যাডজেক্টিভ ব্যবহার করার সময় দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা এই সাইডের ব্যাপারগুলো খেয়াল করেন, ঠিক আছে? তো কখন আপনি একটা মানে শব্দ শিখলে ওটা আবার ঠাস করে ব্যবহার করতে যাবেন না। আপনাদেরকে গল্প বলছিলাম আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসে কি হয়েছিল, গল্পটা কি বলেছিলাম আপনাদের ক্লাসে, না কোন ক্লাসে বলেছিলাম আমার মনে নেই, কোন একটা ক্লাসে আমি বলেছিলাম,
উত্তরণে। ওকে আচ্ছা বলবো, একটু বলতে দুই মিনিট সময় একটু খাইতে পারি, আপনাদের আপত্তি না থাকলে বলবো, ঠিক আছে? দুই মিনিট সময় একটু নষ্ট হবে। আমি আমাদের আমাদের ফার্স্ট সেমিস্টারে রাইটিং কোর্স ছিল, ইন্ট্রোডাকশন টু রাইটিং। তো এখানে আমাদের ফার্স্ট সেমিস্টার মান্টু ইউনিভার্সিটিতে ভর্তিছি, ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমাদের প্রফেসর ম্যাডাম আসলেন ক্লাসে, এসে বললেন যে তোমরা সবাই প্যারাগ্রাফ লিখো। তো প্যারাগ্রাফ লিখবে কিসের উপরে? যে অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারকে প্যারাগ্রাফের মাধ্যমে আমাদের সাথে রিপ্রেজেন্ট করবা। এন্ড ইউ উইল ইন্ট্রোডিউস ইউর ফ্যামিলি মেম্বার। ম্যাডাম এটা পড়ার পরে বলছে, এটা কে লিখেছো? বলছে যে ম্যাডাম আমি। বলছে তুমি এখানে কি লিখতে চেয়েছো? বলছে আমি কিন্তু মানে বাবার আদর আসলে ফন্ডেল হয় না, স্বামীর। অনেক
করতেছে না, তুমিও যাচ্ছ, কিন্তু তখন কিন্তু দেখবে যে তারই আগায় যাবে, ডাবল ফন্ডেল হইতে পারে। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? সো বাবার আদরকে কোনো অবস্থাতে ফন্ডেল বলা যায় না, স্বামীর আদরকে ফন্ডেল বলা যেতে পারে। এখন কেউ যদি বলে ভাই মাই ফাদার ফন্ডেলস মি আ লট, এটা একটা ব্লান্ডারাস ব্যাপার, ইটস আ ব্লান্ডার। সো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো যে সেটা হচ্ছে যে শুধু শব্দের অর্থ ওই ইংলিশ টু বাংলা দেখে পড়ে ফেলবেন না আর মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? শব্দের অর্থটা, শব্দটা কিভাবে ব্যবহৃত, সেটা প্র্যাকটিক্যাল ইউজেসটা কি, সেই জিনিসটার দিকে খুব ভালো মতো খেয়াল করতে হবে। ওকে, তো আমি যে মেসেজটা দিতে চাইছি আমার মনে হয় মেসেজটা আপনারা বুঝতে পারছেন। সো সিন্স উই আর ডিলিং উইথ অ্যাডজেক্টিভস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাডজেক্টিভস ওয়েল, ঠিক আছে? আপনারা এটা খুব ভালো মতো বুঝেন এবং অ্যাডজেক্টিভ গুলোকে বুঝে শুনে ব্যবহার করেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম, আমরা এখন একটা ছোট্ট একটা ব্রেকে যাই, কি বলেন? ছোট্ট একটা ব্রেক নিব আমরা, 5 বা 7 মিনিটের আমরা একটা ব্রেক নিয়ে আমরা একটু পরে হচ্ছে আমরা বাকি অংশটুকু শেষ করতে পারি। আমার ঘড়িতে এখন 8:05 বাজে, আপনারা কয়টায় আসবেন? 8:10 চলে আসেন, ওকে? তারপর আমি একটা আগাই, ঠিক আছে? টি ব্রেক, ইয়েস, 8:10 আমরা ব্যাক করবো, চলো। কিছু করে আসছে,
জেনারেল সার্জারিতে
ওকে, আমি ফিরে এসেছি, আপনারা যদি ফিরে আসেন তাহলে একটু জানাবেন, তাহলে আমি ক্লাসটা শুরু করব। আপনারা যদি ফিরে আসেন একটু ইয়েস লিখবেন, অল্প কয়েকজন মাত্র ইয়েস লিখেছেন, যদি আপনারা মোটামুটি ম্যাক্সিমাম সবাই ইয়েস লিখেন তাহলে আমি শুরু করে দিব। ওকে, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ইয়েস লিখেছেন, তাহলে আমি ক্লাসটা রিজুম করতেছি। একজন জিজ্ঞেস করেছেন প্রিপোজিশনের পরে কি অলওয়েজ অ্যাডজেক্টিভ থাকে? না, প্রিপোজিশনের পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ থাকে না, প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন থাকে। ঠিক আছে, প্রিপোজিশনের পরে নাউন বসে। আমি ক্লাসটা রিজিউম করতেছি। সো এই হচ্ছে মোটামুটি জিনিসগুলো। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে আগাই, স্লাইডের অনেক বাকি। তো এখানে আমরা আমাদেরকে প্রায় যে জিনিসটা হয়, আমাদের হচ্ছে কিছু ইয়া আসে অ্যাডজেক্টিভ থেকে মুসলিম বোর্ডে, যেটা হচ্ছে কনভার্সন, কনভার্সন অফ অ্যাডজেক্টিভস। ধরেন আমি আপনাদেরকে কিছু কনভার্সন দেখাচ্ছি। আমি আপনাদেরকে কিছু কনভার্সন দেখাই, একটু কনভার্সন দেখানোর চেষ্টা করি। প্রথম শব্দটা আমি দিচ্ছি আপনাদেরকে, যে কাউ অ্যাডজেক্টিভ ফর্ম, কে বলতে পারবেন? ফাহমিদা সবার আগে কারেক্ট উত্তর দিয়েছেন, মিশুক দিয়েছেন, ফাহমিদা এবং মিশুক ওনারা দুজন দিয়েছেন, মাহমুদ বানানটা ভুল করেছেন, আসিফুর বলছেন কাওয়ার্ড, এটা হয়নি, তাহলে কাওয়ের ইয়াটা হচ্ছে বোভাইন। এবার আমি দেখি এগ ট্রাই করে অ্যাডজেক্টিভ করতে, ওভাল। নাও সি, নরমালি আমরা যখন অ্যাডজেক্টিভ করি আমাদের কি হয়, আমাদেরকে সেটাকে কি করতে হয়, আমাদেরকে যেমন ধরেন নরমালি এটার সাথে কোনো সাফিক্স প্রিফিক্স যুক্ত করে আমরা সেটা তৈরি করি, কিন্তু এই ধরনের শব্দ কখনো কখনো তারা সাফিক্স প্রিফিক্স ছাড়া আলাদা ভিন্ন রূপ থেকে আসে এবং অর্থগত ভাবে তারা ম্যাচ খায়। তো এইভাবে শব্দ তৈরি হতে পারে, আবার কিছু কিছু হতে পারে একটু ট্রিকি। যেমন ধরেন ওয়ান, ট্রাই করেন এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে। প্রশ্নটার সাথে অপশনের মধ্যে একটা দেওয়া ছিল এরকম ওয়ান্ডারাস, অনেকে এরকম ওয়ান্ডারস দেখাইছে না, ওয়ান্ডারস মানে হচ্ছে বার্ডেনসাম যে কোনো কিছু, এটার সাথে ওয়ান এর সম্পর্কিত না। তো এটা দেখতে ওয়ান থাকলেও আসলে শব্দটার সাথে ওয়ান এর কোনো সম্পর্ক নাই, বরং ওয়ান এর অ্যাডজেক্টিভ হচ্ছে অনলি। এই অনলি শব্দটা একই সাথে অ্যাডজেক্টিভও হয় এবং অ্যাডভার্বও হয়, দিস ক্যান বি আইদার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বোথ আর কারেক্ট। একটা মজা দেখাবো, মজা দেখবেন একটা, এক মিনিট সময় দিলে বেশি লাগবে।
মজার জিনিস দেখাতে পারে যে একটা ইংলিশে পার্সিভ স্পিচ কিভাবে কাজ করে। She said that she loved me. এটা আমার একটা বাক্য। এখন আমি তার আগে one বসাই যদি, sorry only বসাই যদি, তারপর only she said that she loved me, তার মানে একমাত্র সেই বলেছে, আর কেউ কিছু বলে নাই। আবার আমি যদি only টাকে এটার পরে দেই, she only said that she loved me, সে কেবলমাত্র এইটুকু বলেছিল যে সে আমাকে ভালোবাসে, এর চেয়ে বেশি কিছু বলে নাই। চিন্তা করেন আমি যদি এই জায়গায় এটাকে নিয়ে আসি, only she said only that she loved me, সে কেবলমাত্র এই একটা বাক্যই বলেছে, আর কিচ্ছু বলে নাই। আমি যদি এখন এইখানে অনলিটা নিয়ে আসি, she said that only she loved me, কেবলমাত্র সে আমাকে ভালোবাসতো, আর কেউ কোনোদিন ভালোবাসতো না। আমি যদি এখন এইখানে অনলিকে নিয়ে আসি, she said that she only loved me, সে আমাকে কেবল ভালোই বাসতো, এখানে আর অন্য কিছুই ছিল না, nothing else, তার আর অন্য কোনো কিছু করার ইচ্ছা ছিল না। এবং সর্বশেষ আমি যদি এখানে নিয়ে আসি, she said that she loved only me, সে কেবলমাত্র আমাকে ভালোবাসতো। So কাহিনী হচ্ছে এখানে প্রত্যেকটা অনলি একরকম না, প্রথম অনলিটা শির আগে বসছে, so this one is adjective. A only টা সেইটার আগে বসছে, so this one is adverb. A only টা that-এর আগে বসছে, so this one is adverb. A only টা সির আগে বসছে, so এই জিনিসটা হচ্ছে adjective. এটা adverb, এটা adjective. কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে yes বলেন, যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে no বলেন। The thing is that এইটা দিয়ে আমরা কি বুঝতে পারি, এই জিনিসটা দিয়ে আমরা বুঝতে পারি what is modification, এবং modification sentence এর যে পার্টে বসে সে অনুযায়ী অর্থ প্রদান করে। একই modifier sentence এর ভিন্ন ভিন্ন জায়গায় বসলে sentence ভিন্ন ভিন্ন অর্থ দেয়, অর্থাৎ একটা শব্দকে just আপনি আগে পরে করে দিলে sentence এর অর্থ change হয়ে যায়, ঠিক আছে? So আমার মনে হয় এই জিনিসটা দেখার পরে আপনাদের হচ্ছে বুঝতে পারবেন যে মডিফিকেশনটা কিভাবে চলে এবং এই মডিফিকেশন ইফেক্টটা কি। ওকে ঠিক আছে, তাহলে এখন আমরা সামনের দিকে আগে। সো এবার অ্যাডজেক্টিভের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন থেকে খুব একটা প্রশ্ন আসে না, আমি অংশটা আপনাদেরকে দাগ দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? সো প্রপার অ্যাডজেক্টিভ কি, আমি এটা ক্লাসিক ভাগে এক্সপ্লেইন করেছি, নাম থেকে যেগুলো আসে, প্রপার নাউন থেকে আগত অ্যাডজেক্টিভ কে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ, জিউইশ, আমেরিকান, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এখানে আছে ম্যাথমেটিক্যাল পাজল, এই ধরনের। তারপরে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি তো বুঝেনি আপনারা, যেমন নোবেল ম্যান, পোর পিপল, ব্রেড, এগুলো আসলে বুঝার তেমন কিছু নাই। এখানে প্র্যাকটিস কোশ্চেন আছে, এগুলো অ্যান্সার আমি দাগ দিয়ে দিব, অসুবিধা নাই। এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এটাও আপনারা বুঝেন, যা দিয়ে পরিমাণ প্রকাশ করে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপরে চলে যায় নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা আরেক নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ সংখ্যা থেকে আগত অ্যাডজেক্টিভ কে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো ইউজুয়ালি ডেমোনস্ট্রেশন করে, ডেমোনস্ট্রেশন, হোয়াট ইজ ডেমোনস্ট্রেশন, ডেমোনস্ট্রেশন বলতে আমরা কি বুঝি, একটা জিনিস কাছে আছে না দূরে আছে, কাছে দূরের একটা ব্যাপার আছে, কাছে কাছে অথবা দূরে, এই দুইটার যে কোনো একটার সাথে তার সম্পর্ক আছে, যেমন দিস শর্ট কাছে, দ্যাট লেডি দূরে, রাইট? এটা কাছে, এটা দূরে, এই যে কাছে দূরের ব্যাপারটা তারা শুরু করে, এই জন্য তাদেরকে বলা হয় ডেমোনস্ট্রেটিভ। দিস হচ্ছে দিস এর প্লুরাল, দোজ হচ্ছে দ্যাট এর প্লুরাল। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা দিয়ে আপনি ডিস্ট্রিবিউশন করতে পারবেন, প্রত্যেক বালকের মধ্যে খাবারটা ভাগ করে দাও, তাহলে ইচ, এভরি, আইদার, নেইদার, এদেরকে বলে ডিস্ট্রিবিউটিভ। এইটা মুখস্থ করবে, এটা পরীক্ষায় আসে যে নিচের কোনটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটার উত্তর উত্তরে আপনি যে ইচ, এভরি, আইদার, নেইদার, এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এখানে ডিটেইলস লিস্ট আছে, ইচ, এভরি, ভালো মতো দেখবেন, আইদার,
নেই দা ভালো করে দেখবেন এনি এই যে ওয়ান এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এটা আপনাদের আগে ক্লাসে দেখিয়েছিলাম প্রোনাউন ক্লাসে হুইচ হোয়াট এখন হুইচ এর পরে এখানে একটা নাউন আছে কাজেই সে একটা অ্যাডজেক্টিভ হোয়াট এর পরে এখানে একটা নাউন আছে কাজেই সে একটা অ্যাডজেক্টিভ হুইচ এর হুজ এর পরে হচ্ছে এখানে একটা নাউন আছে কাজেই সে একটা অ্যাডজেক্টিভ এইজন্য তারা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবার ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এই দুটার মধ্যে পার্থক্য কি আপনারা কি এই দুটার মধ্যে পার্থক্য আপনাদেরকে দেখিয়েছিলাম আপনাদের কি মনে আছে নাকি মনে নাই মনে থাকে ইয়েস বলেন না মনে থাকে নো বলেন আগের ক্লাসে দেখিয়েছিলাম না আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক নজরে দেখাই দিই আপনাদের হ্যাঁ আমি কিন্তু আগের ক্লাসে দেখিয়েছি আপনারা অনেকে নো বলছেন যেহেতু আমি সংক্ষেপে দেখাই দিই Which is yours? Which book is yours? বলেন এখানের হুইচটা কি এখানের হুইচটা কি এটা এক নাম্বার এটা দুই নাম্বার সিম্পলি এটা প্রোনাউন আপনারা বুঝতে পারছেন তার কারণ কি দেখেন এইটাকে ভার্ব ফলো করেছে দিস ওয়ান ইজ আওয়ার ভার্ব সো ভার্ব এটাকে ফলো করছে সুতরাং এটা প্রোনাউন এখানে ইজ কাকে ফলো করছে বুক কে আর বুকের আগের মডিফায়ার হচ্ছে হুইচ তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখন কি বুঝছেন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা প্রোনাউন বুঝে থাকলে ইয়েস বলেন না বুঝে থাকলে নো বলেন খুব সহজ হোয়াট ইজ ইয়োর নেম তাহলে এখানে হোয়াটটা কি কে বলতে পারবেন What is your name? এখানে হোয়াটটা কি? This one is pronoun. এখানে ইয়োরটা কি? ইয়োরটা? এটা হচ্ছে adjective. What name is written? এখানে হোয়াটটা কি? কনসেপ্ট ক্লিয়ার ওকে সো আমি দেখতে পাচ্ছি কনসেপ্ট ক্লিয়ার আমি সামনের দিকে আগাচ্ছি সো এখানে কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এর লিস্ট দেওয়া আছে আপনারা দেখতে পারেন কিছু পসেসিভ অ্যাডজেক্টিভ মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ তার সাথে আরেকটা যোগ করে দেই এটা হচ্ছে ইটস ইটস এর ব্যবহারটা নিয়ে একটু আলোচনা করা দরকার আমরা যদি এইভাবে লিখি অ্যাপোস্ট্রফি দিয়ে এটা দুইটি মিনিং দাঁড়ায় একটা হয় হচ্ছে ইট ইজ অথবা এটা বোঝায় ইট হ্যাজ দুটা যে কোনোটাই হতে পারে আর যদি আমরা ইটস লিখি তখন সে হয় হচ্ছে পসেসিভ এবং এটা দিয়ে বোঝায় ইহা নরমালি পসেসিভ বোঝায় যে আমরা অ্যাপোস্ট্রফিটা দেই যেমন ধরেন রহিমস রহিমের কিন্তু একমাত্র ইটের পসেসিভ এর ইটস এর ক্ষেত্রে আমরা কোনো অ্যাপোস্ট্রফি দেই না সবসময় মনে রাখবেন নো অ্যাপোস্ট্রফি ওকে মনে থাকবে মনে থাকলে ইয়েস লিখে পাঠান না মনে থাকলে নো লিখে পাঠান এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি যেটা লিখে দিচ্ছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট নিশ্চয়ই ওকে তাহলে এখন আমি সামনের দিকে আগাই এখানে অনেকগুলো এক্সাম্পল আছে আপনারা দেখে বুঝতে পারবেন প্র্যাকটিস কোশ্চেন আছে आंसर টাগ দিয়ে দিন পোল কোশ্চেন 3 দেখি সলভ করেন কে পারবেন আপনাদের যা যতটুকু প্রস্তুতি আছে তাই নিয়ে সলভ করেন
আমরা আর 10 সেকেন্ড পরে ক্লোজ করে দিব 5 4 3 2 1 গো আমরা জানি যে দুইজনের মধ্যে হলে দুইজনের মধ্যে বিটুইন বসে এটা আমরা জানি দুই প্লাস হলে তখন সেখানে অ্যামাং বসে রাইট এই রুলসটা আমরা অনেকেই জানি কিন্তু যে রুলসটা আমরা অনেকেই হয়তো জানি না সেটা হচ্ছে দুইজনের দুইজন যদি উল্লেখ করে দেওয়া থাকে তখন সেখানে অফ বসে সেখানে বিটুইন বসে না ওয়াই বিটুইন শব্দটা তিনটা শব্দের সমন্বয়ে গঠিত বি প্লাস টু প্লাস ইন এই তিনটা শব্দ মিলে শব্দটা হচ্ছে বিটুইন আমি যদি বলি বিটুইন দ্য টু লিডার্স তাহলে এখানে টু কি দুইবার হয় না সো দুইবার যদি শব্দটা আসে তাহলে সেটা কি হয় এটাকে কি ধরনের সমস্যা বলে কে বলতে পারবেন গ্রামার এটাকে কি ধরনের এরর বলা হয় রিডানডেন্সি বাহুল্য সুতরাং এটা একটা বাহুল্যগত সমস্যা এবং এই ক্ষেত্রে এই জন্য বিটুইন প্রেপোজিশন ব্যবহার করা হয় না অফ প্রেপোজিশন ব্যবহার করা হয় এবং কারেক্ট অ্যানসার ইজ সি আপনারা কি বুঝেছেন বুঝে থাকলে ইয়েস বলেন না বুঝে থাকলে নো বলেন আচ্ছা অনেকেই বলতেছেন যে বুঝতে পারেন না আমি আরেকবার বলি বিটুইন শব্দটা তিনটা শব্দ বি প্লাস টু প্লাস ইন তিনটা শব্দ মিলে গঠিত হয়েছে তাহলে বিটুইন শব্দের মধ্যে একটা অলরেডি টু আছে নাকি বিটুইন শব্দের মধ্যে একটা অলরেডি টু আছে তাহলে তারপরে কি আপনার আবার টু লিডার্স বলার দরকার আছে আমি যদি বলি বিটুইন দ্য লিডার্স তার মানেই বোঝা যাচ্ছে এখানে দুইজন লিডার আছে সুতরাং এখানে আমার আর কোনো টু এর প্রয়োজন নাই বিটুইন দ্য টু লিডার্স এই এক্সপ্রেশনটা রং কথাটা বুঝছেন এখানে একটা টু একবার আছে এখানে একটা টু একবার আছে সুতরাং এটা ভুল তাহলে এটা হবে অফ দ্য টু লিডার্স নাও আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া ডি নাম্বারটা কেন হইল না আউট অফ মেনি লিডার্স কেন হইল না আমরা যখন বলবো দা প্লাস কম্পারেটিভ তখন বুঝতে হবে এখানে দুইজন আছে অর্থাৎ দুইজনের মধ্যে সে হচ্ছে বেশি ওয়াইজ তাহলে এখানে আউট অফ মেনি বলা যাবে না এটা হচ্ছে দুইজনের মধ্যে সো এটা বাদ পিয়াল জিজ্ঞেস করছেন ডিভাইড দ্য ল্যান্ড বিটুইন টু ব্রাদার্স এটা কি রং জি পিয়াল ভাই এটা রং কেন আপনি বলছেন বিটুইন দ্য টু ব্রাদার্স মানে বিটুইন একটা টু আছে আবার টু ব্রাদার্স আপনি আবার টু আনতেছেন তাহলে এটা ভুল তাহলে কি বলতে হবে ডিভাইড দ্য ল্যান্ড বিটুইন দ্য ব্রাদার্স তাতে আমি বুঝে যাবো এখানে ভাই দুইজন পিয়াল ভাই বুঝতে পেরেছেন কথা সবসময় মনে রাখবেন যখন অফ দ্য টু একটা স্ট্রাকচার অফ দ্য টু একটা স্ট্রাকচার এই স্ট্রাকচার যখন আসে তখন তারপরে কম্পারেটিভ এর আগে দা আসে ওকে অফ দ্য টু স্ট্রাকচারে কম্পারেটিভ এর আগে কি আসে দা আসে মনে থাকবে এটা একটা ইম্পর্টেন্ট রুলস তো এটা মাথায় রেখে এটা বিসিএস এ আসতে পারে পেজটা দিয়ে দিলাম ওকে এবার সামনের দিকে আগে আসেন আমরা পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করি সো ফার্স্ট অফ অল আপনাদের ডিগ্রি নিয়ে কার কতটুকু মনে আছে একটু জানান তো দেখি কার কার মনে আছে কার কে কে ভুলে গেছেন জানান তো মানে আমি জানতে চাচ্ছি যে আমাকে কি একদম ভেরি বেসিক থেকে শুরু করতে হবে নাকি মোটামুটি অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দেখাবো খালি এটার জন্য দেখা গেল আমি ভেরি বেসিক দেখাই দিলাম আপনারা বিরক্ত হইলেন তাহলে সমস্যা সো আমি মোটামুটি মিডিয়াম লেভেল থেকে শুরু করি হ্যাঁ একদম বেসিক তো আসলে বলার কিছু নাই হোয়াট ইজ পজিটিভ হোয়াট ইজ কম্পারেটিভ আচ্ছা তাহলে আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবো মিডিয়াম লেভেল থেকে শুরু করতেছি ঠিক আছে ওকে আমি এই অনুযায়ী যাচ্ছি না আমি এখানে পাশে কিছু জিনিস অ্যাড করি একটু যে জায়গায় লাগতে পারে আপনাদের সেটা অ্যাড করি এগুলো দেখা লাভ নেই
পরীক্ষায় কি লাগবে সেটা দেখ। ওকে ফাইন, আমি এখানে একটু ডিগ্রি আলোচনা করব। ফার্স্ট অফ অল আপনাদের কাছে আমার প্রশ্ন, ডিগ্রি হয় কোন পার্সিস স্পিচে? आंसर বলো, সবাই आंसर করবে, ডিগ্রি হয় কোন পার্সিস স্পিচে? ওকে, আমি সবার আপনারা যা आंसर করেছেন আমি আপনাদের সবার आंसर করেছি। আপনাদের মধ্যে কেবলমাত্র একজন সঠিক উত্তর করেছে, বাকি সবাই ভুল উত্তর করেছে। আপনারা শুধু যারা বলে গেছেন তারা কিন্তু ভুল, কথা বুঝছেন তো? আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ডিগ্রি হয় কোন পার্সিস স্পিচার, আমরা আনসার কি করব? ডিগ্রি হয় দুইটা পার্সিস স্পিচার, একটা হয় কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ আর একটা হয় কি কম্পারিজন অফ adverb, মনে থাকবে? আচ্ছা উদাহরণ দিয়ে comparison of adjective কি, যেমন ধরেন comparison of adjective এর উদাহরণ হচ্ছে good, better, best। comparison of adverb কি, well, better, best। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন আমি আপনাকে বলি, she did, she did she is the best, এখানে best কি? আমার কাছে দুইটা question আসবে, তাহলে এইটা বোঝার জন্য আমাকে আমাকে একটু ডিপে যেতে হবে। ডিপে কি? এই বেস্টটা ওয়েল থেকে আগত, কারণ এখানে ডিড হচ্ছে ভার্ব যার পোস্ট মডিফায়ার হচ্ছে বেস্ট, আর এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব যার পরে আসলে অ্যাডজেক্টিভ বসছে। এই বেস্টটা আসলে গুড থেকে আগত, সো এটা কম্পারিজন অফ অ্যাডভার্ব থেকে আগত, এটা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ থেকে আগত। এটা কি বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এখন আরেকটা কোশ্চেন করে আপনাদেরকে, হ্যাঁ, she is the best, এখন আমি আন্ডারলাইন করছি এইটা, এই দা বেস্টটা কি, কে বলতে পারবে? এইটা হচ্ছে একটা দুইটা মিলে একটা নাউন ফ্রেজ যা বেসিক্যালি একটা নাউনের কাজ করছে। একই জিনিসের যখন আমি দাটা সহ মার্ক করব ইট বিকামস দা নাউন ফ্রেজ। পসে ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। তখন কিন্তু আর সে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে না, সেটা নাউন ফ্রেজ হয়ে যায় দুইটা মিলে, ঠিক আছে? আচ্ছা আরেকবার বলতে বলছেন, আমি রিপিট করি, ঠিক আছে? আমি আরেকবার রিপিট করি। রিপিটটা কি, যদি আমাকে বলা হয় she did her best, এটা দিয়ে কি আমি বুঝতেছি এটা well থেকে আসছে, she did well, তাহলে she did the best, তাহলে এরকম যদি আমি বলি she did her best, তার মানে এগুলো প্রত্যেকটা well থেকে আগত, কারণ এটা did principal verb এর post modifier, সো কাজেই তার adverb,
এবার শি ইজ গুড শি ইজ ব্যাড শি ইজ দা বেস্ট এই বেস্টটা হচ্ছে গুড থেকে আগত এবং এই জন্য সে হচ্ছে কম্পারিজন অফ অ্যাজ এ কি আর আমি যদি বলি শি ইজ দা বেস্ট এখন যদি আমি দা বেস্ট দুইটা অংশকে ডাক দেই দেন ইট বিকামস এ নাউন ফ্রেজ যে একটা নাউনের কাজ করে ওকে ক্লিয়ার এখন আমি তারপরটাই যাই দেখেন সামটাইমস some of the changes are actually very confusing for us to trace whether whether they are adjective or adverb for instance ami jodi ekta udahoron dei mone koren je ekta shobdo ami nei say far eta dui ta comparative form hoy ekta hoy further ar ekta hoy farther এটার সুপারলেটিভ ফর্ম ফারদেস্ট এটার সুপারলেটিভ ফর্ম ফারদেস্ট সো তাহলে আমরা একটু মিলাই ফার মানে আমরা বুঝি দূরে ফারদার আরো দূরে এবার ন্যারেশন করার সময় আপনারা বলতেন না সে He further said, he further argued. সে আরো বলল আমরা নির্দেশ করি কিনা এরকম লিখেছি কিনা আমরা এটা হচ্ছে এই আরো তাহলে দেখেন একই শব্দের দুইটা কম্পারেটিভ ফর্ম আমরা পাচ্ছি এরকম আরেকটা হতে পারে লেট এই শব্দটার দুইটা ফর্ম আছে একটা হয় লেটার আরেকটা হয় লেটার লেটারের সুপারটিভ ফর্ম হচ্ছে লেটেস্ট লেটারের সুপারটিভ ফর্ম হচ্ছে লাস্ট আলহামদুলিল্লাহ নাও দ্য কোশ্চেন ইজ এদের মধ্যে ডিফারেন্স কি লেটার দিয়ে আমরা বুঝি পরে ইট ইজ রিলেটেড টু টাইম আর লেটার দিয়ে আমরা বুঝি পরের জন এই দুই নাম্বার শব্দটা আপনারা অনেকেই হয়তো বা দেখেন নাই আমি দুটো সেন্টেন্স লিখলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে I went home later I slept তোছে পরে দুই নাম্বার তে এরকম হতে পারে যেমন করিম and রহিম are brothers The later is married. তাহলে কে বিয়ে করছে পরের জন সেটা হচ্ছে রহিম বিয়ে করছে সো এই লেটার শব্দের আগে সবসময় দা বসে এটুকু কি বুঝতে পেরেছেন বুঝতে পারলে ইয়েস বলেন না বুঝতে পারলে নো বলেন Would you get my point? আমি কি বুঝা যাচ্ছে আপনারা কি বুঝতেছেন একটু ইন্টারঅ্যাক্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা বুঝতে পারছেন সো আমারও বুঝতে সুবিধা হবে এবার আমরা চলে যাই লাস্ট এবং লেটেস্ট এই দুটার মধ্যে পার্থক্য কি লাস্ট ইজ রিলেটেড টু পজিশন লেটেস্ট ইজ রিলেটেড টু টাইম কিরকম আপনি একটা দোকানে গেলেন এই হচ্ছে দোকানে অনেকগুলো মোবাইল ফোন সাজানো আছে এরা প্রত্যেকে একটা করে মোবাইল ফোন সো সেই আপনি দোকানদারকে গিয়ে বললেন এটা হচ্ছে দোকানদার দাঁড়ানো আপনি দোকানদারকে বললেন ভাই লেটেস্ট আপনি বললেন ভাই লাস্টের ফোনটা দেখান তো এটা এক এটা দুই এটা তিন এটা চার ডেফিনেটলি দোকানদার আপনাকে চার নাম্বার আপনি যখন লাস্ট ফোনটা চাবেন আপনার হাতে চার নাম্বার ফোনটা নিয়ে আসবে দোকানদার দিস ইজ আওয়ার লাস্ট ফোন বিকজ এটা সিরিয়ালি লাস্টে আছে আপনি যদি বলেন যে ভাই লেটেস্ট ফোন কোনটা দোকানদার এক দুই তিন চার যে কোনোটার দিকে ইঙ্গিত করে বলতে পারে ভাই এটা হচ্ছে লেটেস্ট ফোন সো লেটেস্ট আসলে হচ্ছে যেটা সর্বশেষ রিলিজ হয়েছে ইট ইট ডাজন্ট কনসার্ন উইথ দ্য পজিশন এটা হচ্ছে টাইমের সাথে ওরিয়েন্টেড সেই এক নাম্বার ফোনটা হয়তো লেটেস্ট ফোন যে জন্য এটাকে সে সবার আগে নিয়ে আসছে সো আমার কথাটা কি বুঝতে পারছেন বুঝতে পারলে ইয়েস বলেন না বুঝতে পারলে নো বলেন
পাস্ট এবং লেটেস্ট এর মধ্যে আমরা পার্থক্যটা তাহলে দেখলাম। এবার একটু আসেন সামনের দিকে যাই। সো লেটস সি, আমি আপনাদেরকে কয়েকটা সেন্টেন্স দিব, আপনারা বলবেন ব্ল্যাঙ্কে কোন শব্দগুলো বসবে, ঠিক আছে? লেট, লেটার, লাস্ট, লেটেস্ট, লেটার, এদের মধ্যে থেকে কোনটা এসে বসবে? এক নাম্বার দেখেন, হি কামস হোম বলেন তো কোন শব্দটা বসবে? লেটের বিভিন্ন ফর্ম দিয়ে এটাকে ফিল আপ করবেন, ওকে? সেখানে কোনটা বসবে? হি কামস হোম, দেখি কে বলতে পারবেন? দেখছেন কেউ কেউ বলতেছেন লেটলি, কেউ কেউ বলতেছেন লেটার, কেউ কেউ বলতেছেন লেট, একজন বলছেন টেট। ভালো, এটা হচ্ছে লেট। যখন বুঝাবে দেরি অর্থ তখনই বুঝবেন সেই জায়গায় লেট হবে, দেরি অর্থে লেট, ওকে? এটা হচ্ছে আমাদের রুল নাম্বার ওয়ান। দেরি অর্থে আমরা কি বসাবো? লেট বসাবো, সবসময় মাথায় রাখবেন, দেরি অর্থে লেট। চলে যাই দুই নাম্বারে, বসান কোনটাতে কি বসবে? এটা হচ্ছে 2.1, এটা হচ্ছে 2.2, বসান কোনটাতে কি বসবে? লেটার লেট, লেটার আর্লি, lately late, later last, okay, mashallah apnara koyekjon perechen, eta hobe lately khuli, eta hobe late, lately ortho ki mone rakhben, lately shobdor ortho hocche recently, lately shobdor ortho ki recently ba somproti, যখন লেটলি বসে, লেটলি বসে সেই জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, মনে থাকবে লেটলি বসে সেই জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তিন নাম্বার দেখাই, বসান কোনটাতে কি হবে? আই ফাউন্ড দ্য লেটেস্ট ফ্যাশন ইন দ্য লাস্ট সং, ওকে? আই ফাউন্ড দ্য লেটেস্ট ফ্যাশন ইন দ্য লাস্ট শপ, অর্থাৎ আমি লেটেস্ট ফ্যাশন হচ্ছে সর্বশেষ দোকানটার মধ্যে খুঁজে পাইছি। সো মোটামুটি এখন এরকম থেকে প্যাচে ট্যাচে দিলে পারবেন না আনসার করতে, পারলে ইয়েস বলেন, না পারলে নো বলেন। ভালো লাগছে শিখে? ভালো লাগছে লেটলি, লেট, লেটার, লেটার, এগুলোর ব্যবহার শিখে ভালো লাগছে? এরকম কি আপনারা পছন্দ করেন নাকি বোর্ড হচ্ছেন? ওকে, ফাইন। শাহরুখ প্রশ্ন করছে এখানে সবকিছু কি অ্যাজ ইট ইজ? না, যেগুলো টাইম ওরিয়েন্টেড সেগুলো সব অ্যাডভার্ব, আর যেগুলো প্লেস ওরিয়েন্টেড এগুলো সব হচ্ছে অ্যাজ ইট ইজ, ঠিক আছে? ওকে ফাইন, এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই। আমি আমি এত এখানে স্লাইডে অনেক কোনো কথা আছে, আমি রুলস গুলো এই অনুযায়ী পড়াতে চাচ্ছি না, আমি আমার মধ্যে এখন একটু কম্পারেটিভ কম্পারিজন অফ ডিগ্রি আরো কিছু রুলস আপনাদেরকে দেখাতে যাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো রুলস আছে, এভাবে আমি যেতে যাচ্ছি না, আমি একদম খুব সহজ সিম্পল ওয়েতে আমি
আগাইতে যাচ্ছি, আমি আরো কিছু ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করি। এখন আমরা রুলস অফ চেঞ্জ পড়ব, রুলস অফ ট্রান্সফরমেশন ইন ডিগ্রি, আমরা এটা পড়ব। রুলস অফ ট্রান্সফরমেশন ইন ডিগ্রি বলতে আমরা বুঝি কি, আমরা যখন চেঞ্জ করব আমরা কি কি বিষয়ের দিকে ফোকাস করব। এক নাম্বার, ডিগ্রির ব্যাপারটা আসলে বেসিক্যালি আসছে সিলেবল থেকে, এটা সাইডে লেখা আছে আপনারা মনে অনেকেই জানেন। অর্থাৎ কি সিলেবল, কয়টা সিলেবল কে আমরা বাংলায় যদি বলি তাহলে সিলেবল কে বলা হয় অক্ষর, অর্থাৎ একটানে কতটুকু উচ্চারণ করা যায়। যেমন অক্ষর শব্দে অক্ষর কয়টি, অক্ষর শব্দে ভাই অক্ষর হচ্ছে দুইটি, তাহলে অক্ষর শব্দটা দুই সিলেবলের একটা শব্দ। যেমন ধরেন আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল, তাহলে দেখেন বিউটিফুল এক নম্বর সিলেবল, দুই নম্বর সিলেবল, তিন নম্বর সিলেবল, সেটা হচ্ছে একটা তিন সিলেবল একটা শব্দ। সিলেবল যদি একটা হয় তাহলে, সিলেবল যখন একটা হয় সেটা হচ্ছে কি হয়, সেটাকে হচ্ছে আপনার সবসময় আমরা ই আর ইএসটি দিয়ে করি। যেমন আজকে ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে একটা দিয়েছিলাম, দেখেন আপনারা কিন্তু জানেন এই নিয়মটা। যেমন ক্লাসের শুরুতে আমি প্রশ্নটা রাখছিলাম রেড, রেড কে যখন দিচ্ছি মোর রেড লেখা ছিল, আপনারা কিন্তু মনে করছেন এটা ভুল না, এটা তো কারেক্ট, আপনারা কিন্তু ভুলটা করছিলেন, মনে আছে আপনাদের? আমি যে দেখাইছিলাম যে উইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, মনে পড়ে নাকি? আমি দেখাবো আবার পোলটা নিয়ে, চিন্তা করেন এক নম্বর না দুই নম্বর পোল কোনটা জানা ছিল, দুই নম্বর পোল পড়বে ছিল। দেখেন এই রেড, এটা এক সিলেবল, আমি একটা উচ্চারণ করতে পারি, তাহলে এটা কম্পারেটিভ ফর্ম কি হবে, রেডার। সুপারেটিভ ফর্ম কি হবে, রেডেস্ট। তাহলে এখন যদি আমি সেম ভাবে আপনাদেরকে দেই, সেম ভাবে যদি আমি আপনাদেরকে দেই যে কথার কথা, আমি দিলাম গ্রিন, তাহলে এখন কি মোর গ্রিন, মোস্ট গ্রিন বললে হবে নাকি গ্রিনার, গ্রিনেস্ট বলতে হবে, বলেন? চিন্তা করেন, আমি এখন টাচ করে গ্রিনটা তুলে দিলাম, আপনি কি বলবেন? এটা কি হবে, গ্রিনার এবং গ্রিনেস্ট, আপনাদেরকে সেকেন্ড যে জিনিসটা দেখাইতে চাই সেটা হচ্ছে অনেক এরকম যে শুধুমাত্র যে গ্রিনার, আমি সেটা বলছি না, আমি বলতে চাচ্ছি অনেক বেশি গ্রিনার, মানে হয় না যে ও অমুকের চেয়ে শুধু রিচার না, অনেক বেশি রিচার। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি, আমরা বলতে পারি মনে করেন কথার কথা, এক্স ইজ মাচ মাচ বিগার দেন ওয়াই, তার মানে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে অনেক বড়, শুধু বড় যে তা না, মনে করেন একটা হলে একশো আর একটা হলে এক, বুঝতে পারে না, অনেক বড়। তাহলে এটা কি হবে, এক্স ইজ মাচ বিগার দেন ওয়াই। এখন আমি যদি এটাকে এরকম বলতাম, এক্স ইজ মোর বিগার দেন ওয়াই, এটা কি হইতো, চিন্তা করেন তো, x is more bigger than y, হবে? সমস্যাটা কোথায়, যদি না হয় তাহলে সমস্যাটা কোথায়, why is the problem, problem identify করেন, we are making it double comparative, আমি bigger already একটা comparative করেছি bigger, তাহলে তার আগে কি আমার more এর দরকার আছে কি নাই, so double comparative is incorrect, মনে রাখবেন। ঠিক আছে, এক হ্যাঁ আমরা big bigger হইছে তাহলে তার আগে আমার more এর কোনো প্রয়োজন নাই। এখন যদি আমি বলি say
আচ্ছা এরকম আরো সেন্টেন্স তৈরি করা যেতে পারে, মেইন মেসেজটা হচ্ছে এইটাই যে হচ্ছে আপনার এই যে আমি যে দিচ্ছি ডাবল কম্পারেটিভ করা যাবে না, ডাবল সুপারলেটিভ করা যাবে না, ইজ দ্য মোস্ট সে আমি যদি বলি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ, এখন হবে এই সেন্টেন্সটা কি হবে? Is the most perfect judge? Hobe ki hobe na? Hobe na. Acha keno? Why? Because perfect means 100 out of 100. Tar che aro bhalo howa shombhob. So this is already superlative. Ei shobdo ta always superlative e thake. Tale tar age amar most er dorkar ache? Tar age amar most er kono dorkar nai. So this one is incorrect. এখন যদি আমি দেখি হি ইজ এ পারফেক্ট জাজ, তাহলে কি সেন্টেন্সটা কারেক্ট ইনকারেক্ট কে জানাতে পারবেন? হি ইজ এ পারফেক্ট জাজ কারেক্ট, ওয়াই? এখানে দাগ হওয়ার কথা না নাকি, এখানে দাগ হওয়ার কথা না নাকি? তাহলে আমি এ দিছি, এ হবে না তা হবে নাকি দুটোই হবে, কোনটা হবে? এ হবে নাকি দা হবে নাকি দুইটাই হবে নাকি কোনোটাই হবে না কি হবে? বোথ কারেক্ট, ওয়াই? বোথ কারেক্ট, ওয়াই? কেন আমি যখন বলি হি ইজ এ পারফেক্ট জাজ, ইট সাজেস দ্যাট দেয়ার আর সাম আদার জাজেস হু আর পারফেক্ট টু, এই লোকটা পারফেক্ট, এই লোকটা পারফেক্ট, এই লোকটা পারফেক্ট হইতে পারে না, একটা জিনিসের জন্য একাধিক পারফেক্ট পারসন থাকতে পারে না, সুপারলেটিভ কি প্লুরাল হইতে পারে না, হইতে পারে একটা কাজের জন্য একাধিক পারফেক্ট পারসন থাকতেই পারে। সো আমি এখন ধরেন এই তিনজন ব্যক্তি পারফেক্ট, আমি তাদের মধ্যে এ নাম্বার ব্যক্তির কথা বলতেছি, হি ইজ এ পারফেক্ট জাজ, উই হ্যাভ টু আদার পারফেক্ট জাজেস অ্যাজ ওয়েল, বুঝতে পেরেছেন কথা? সো তাহলে এটাও হইতে পারে, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। আচ্ছা তারপরটা আসে, সাম ওয়ার্ডস আর অলওয়েজ কম্পারেটিভ, সাম ওয়ার্ডস আর অলওয়েজ সুপারলেটিভ, এই লিস্টের ভিতরে আছে, সেটা নিয়ে আমি যাব না, আমি শুধু একটা জিনিস দেখাবো। দেখেন ই ইজ সিনিয়র দ্যান মি, আমরা এই সেন্টেন্সটা জীবনে অনেকবার বলছি, বহুবার বলছি আমরা এই সেন্টেন্সটা, ঠিক আছে? এই সেন্টেন্সটাতে সমস্যাটা কোথায়? আমরা এই সেন্টেন্সটাকে নিয়ে একটু ডিটেইলস অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করতে গিয়ে আমরা সবার প্রথম যে শব্দটা দিয়ে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে দেন। নাও মাই কোশ্চেন ইজ, দেন কোন পার্স স্পিচ কে বলতে পারবে? দেন শব্দটা কোন পার্স স্পিচ? দ্যাটস মাই ফার্স্ট কোশ্চেন। আরেক হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব কেন হবে ভাই? প্রেপোজিশন না, প্রেপোজিশন না, then হচ্ছে একটা কনজাংশন, ইজ এন্ড দেন হচ্ছে একটা কনজাংশন, সিন্স ইট ইজ কনজাংশন তার মানে আমরা জানি কি কনজাংশনের দুই পাশে কি থাকে, দুটো ক্লজ থাকে, কনজাংশনের দুই পাশে দুটো ক্লজ থাকে কি থাকে না? ওকে ফাইন, তাহলে কনজাংশনের দুই পাশে যদি দুটো ক্লজ থাকে না, এখন আমি একটা ছোট সেন্টেন্সে যাব, হি ইজ বেটার দেন মি, সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট? দ্যাটস মাই কোশ্চেন, ইজ ইট কারেক্ট অর ইনকারেক্ট, ইজ দিস সেন্টেন্স কারেক্ট অর ইনকারেক্ট? কেউ কেউ বলছেন কারেক্ট, কেউ কেউ বলছেন ইনকারেক্ট, দিস সেন্টেন্স ইজ ইনকারেক্ট, এটা মি হবে না, এটা আই হবে, ওয়াই? বেসিক্যালি দ্য সেন্টেন্স ইজ হি ইজ বেটার দেন আই এম, এখন এম টা উজ্জ্বল আছে, এমটা যেহেতু উজ্জ আছে তাহলে আমি আই পর্যন্ত রেখে ফুল স্টপ দিই, দ্যাটস অ্যাকচুয়ালি দ্য কারেক্ট সেন্টেন্স। এখন আমরা এই আইটাকে যদি মি বানাই দেই তাহলে কি হবে, এটা কি কারেক্ট হবে? দেখেন এখানে সাবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্টিভ ফর্ম, হি ইজ বেটার দেন আই এম, এটা হচ্ছে ফুল সেন্টেন্স। সো এই সেন্টেন্সটা আসলে
ইনকারেক্ট, ইজ বেটার দেন মি বলা যাবে না, ইজ বেটার দেন মি বলে ভুল হয়, কারণ দেন হচ্ছে একটা কনজাংশন, তাহলে তারপরে আমার সাবজেক্ট ফর্ম লাগবে, সো দ্যাটস দ্য থিং, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে যদি এইটা যদি হয়ে থাকে তাহলে এখন দেখেন তো হি ইজ সিনিয়র দেন মি, তাহলে দেন এর পরে কি অবজেক্ট ফর্ম থাকতে পারে? আমি দেখতে পেলাম যে মোটামুটি এখানে আপনারা সবাই বুঝতে পারছেন, এই পর্যন্ত আমি একটু সামনের অংশে আগাই। ওয়ান অফ দ্য মেজর রুলস অফ ডিগ্রি ইজ দ্যাট দ্য কম্পারিজন হ্যাজ টু বি ইন বিটুইন দ্য টু সিমিলার থিংস, সিমিলার বলতে হচ্ছে যে সেম ওরিয়েন্টেড জিনিস হইতে হবে। সে আমার আম্মা মাঝে মাঝে আমাকে বকতে আসে, তো বকতে এসে বলে যে তুই গরুর চেয়েও খারাপ, অথবা তুই গরুর মতো বা সামথিং, আমাকে এরকম বলে যে তুই গরুর চেয়েও খারাপ। আমাকে যখন বলে যে তুই গরুর চেয়েও খারাপ, আমি তখন বলে আম্মু হোল্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আগে তোমাকে গ্রামার শিখতে হবে, ঠিক আছে? আমার কাছে আসো, আমি তোমাকে গ্রামার শিখাচ্ছি, তারপর আমি তাকে হচ্ছে গ্রামার শিখানো, গ্রামার লেকচার দিয়ে শুরু করি। ওয়াই? দেখেন আমি একটা মানুষ, একটা গরু, তাহলে আপনি মানুষ আর গরুতে কম্পারিজন হবে, কম্পারিজন হবে মানুষে মানুষে, গুরুতে গুরুতে, মানুষকে গুরুর কম্পারিজন করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো তারপরে হচ্ছে দেখা যায় যে এগুলো বললে আমি আরো চেতে আরো তিন চারটা কথা বলতে চাই, ধরুন তিন চারটা থেকে আমি আরো আরো কয়েকটা হচ্ছে এরকম ভুলভাল খুঁজে বের করি, ঠিক আছে? ঘুরে বলে আপনাকে গ্রামার শিখতে হবে, আসেন আপনি আমার কাছে পড়েন সপ্তাহে তিন দিন দুই ঘন্টা করে, রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হবে আপনি, ঠিক আছে? এরকম আর কি আমি এইসব বলি। তো যাই হোক, দ্য থিং ইজ দ্যাট কম্পারিজন হতে হবে আপনাকে ইকুয়াল জিনিসের মধ্যে করতে হবে, ঠিক আছে? তাহলে মানুষ আর গরুতে কম্পারিজন করলে আপনি, এখন ধরেন আমি একটা সেন্টেন্স আপনাদেরকে দেই, ঠিক আছে? ধরেন আমি দিলাম দা স্যালারি অফ এ স্যালারি অফ এ ডক্টর ইজ হায়ার than a say BCS cadre. এখন এই সেন্টেন্সটা কি কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। ওয়াই? কেন ইনকারেক্ট? কারণ আমি এক পাশে স্যালারির সাথে আরেক পাশে BCS cadre কে তুলনা করেছি। BCS cadre একজন মানুষ, আর হচ্ছে স্যালারি হচ্ছে টাকা, টাকার সাথে মানুষের তুলনা হইতে পারে না। সো তাহলে আমরা কি করতে পারি, যে স্যালারি অফ ডক্টর ইজ হায়ার দ্যান, এখানে আমরা বলবো দ্যাট অফ এ বিসিএস ক্যাডার। যদি এই জায়গায় প্লুরাল থাকতো তাহলে আমরা বলতাম দোজ অফ এ বিসিএস ক্যাডার। কথা বুঝিয়ে দিতে পারছি? স্যালারির জায়গায় যদি স্যালারিস থাকতো তাহলে আমি এখানে দোজ অফ করে দিতাম, যেহেতু স্যালারি সিঙ্গুলার আছে এই জন্য আমি দ্যাট অফ করেছি। So the comparison has to be in between two similar things. কখনো dissimilar জিনিসের মধ্যে comparison হয় না, এটা হচ্ছে comparison আরেকটা বড় বিষয়। Last যে জিনিসটা আমি আপনাদেরকে comparison থেকে একটু দেখাইতে চাই সেটা হচ্ছে যে there are some words which are superlative in their own form. For instance, চিন্তা করুন almighty. Almighty মানে যে সর্বশক্তিমান, তার উপরে আর কেউ নাই,
তারপরে হচ্ছে ধরেন omnipotent, তারপরে হচ্ছে omniscient হইতে পারে, আমি আর omni শব্দটি লিখতে গেলাম না, almighty omnipotent, তারপরে হতে পারে perfect, হতে পারে supreme, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো দিয়ে কি বোঝায়, এই ধরনের শব্দগুলো দিয়ে বুঝে যা, তারপর হতে পারে ইউনিক, ইউনিক মানে কি জানেন, ইউনিক ইউনিক মানে হচ্ছে যে আপনার যার কোনো তুলনা হয় না, যার কোনো তুলনা হয় না তার আবার ডিগ্রি চেঞ্জ কি, তার কোনো ডিগ্রি চেঞ্জ পসিবল, কি বুঝতে চাইছি বুঝছেন, যার কোনো তুলনাই নাই তো তার কোনো ডিগ্রি চেঞ্জ পসিবল না, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, ওকে, সো এই জিনিসগুলো আসলে কোনো ডিগ্রি চেঞ্জ হয় না, যেহেতু তাদের ডিগ্রি চেঞ্জ হয় না এই জন্য ইউজুয়ালি তাদেরকে সুপারলেটিভ ধরে নেওয়া হয়, সিন্স তাদের কোনো ডিগ্রি চেঞ্জ করা পসিবল না তাদেরকে এই জন্য সুপারলেটিভ ধরে নেওয়া হয়, ওকে, জাস্ট এ মিনিট, একটু একটু হোল্ড করবে, আমার একটু অফিস থেকে একটা ইয়ে আসছে, এবার আমরা একটু আসি সামনে, এবার কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো হচ্ছে নর্মালি আপনার তেমন একটা পরীক্ষায় আসতে দেখা যায় না, কিন্তু আমার একটা বয়স ছিল যে বয়সটা আমার হচ্ছে ডিকশনারি পড়তে খুব মজা লাগতো, টু বি অনেস্ট আই ইউজ টু রিড দ্য ডিকশনারিজ, কিছু পড়ে মনে থাকতো না যদিও, তারপরে আমি শব্দ খুঁজতাম আর খুঁজে খুঁজে হচ্ছে আমি হচ্ছে আপনার এই শব্দগুলা বের করতাম আর কি, তো কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলা নর্মালি কোনো গ্রামার বইতে লেখা থাকে না, কিন্তু এগুলোও না এক ধরনের সুপারলেটিভ, ঠিক আছে, যেমন আমি কি দেখাবো এরকম কোনোটা, এরকম কিছু এক্সাম্পল দেখাবো, যেমন একটা শব্দ আছে প্রোটোটাইপ, শুনেছেন প্রোটোটাইপ কি বুঝায় বুঝেন, যেটা একটা কোনো কিছুর পারফেক্ট এক্সাম্পল বা যে কোনো একটা কোনো কিছুর পারফেক্ট ছাঁচ বা সামথিং, এটাকে বলে প্রোটোটাইপ, ঠিক আছে, তো মোর প্রোটোটাইপ মোস্ট প্রোটোটাইপ বলার কিছু নাই, আর একটা শব্দ আছে কোয়িন্টেসেন্সিয়াল, শুনছেন শব্দটা, কোয়িন্টেসেন্সিয়াল শব্দটাও এক ধরনের হচ্ছে আপনার মানে এটাকে কি বলবো সুপারলেটিভ, ওয়ান টাইপ অফ সুপারলেটিভ, ঠিক আছে, ওয়ান টাইপ অফ সুপারলেটিভ কেন, মোস্ট টিপিক্যাল জিনিসকে বলা হয় কোয়িন্টেসেন্সিয়াল, মানে কোন একটা কিছু কে পারফেক্টলি ডেসক্রাইব করে এরকম একটা জিনিসকে বলা হয় কোয়িন্টেসেন্সিয়াল, ঠিক আছে, সো এইটারও কোনো মোর কোয়িন্টেসেন্সিয়াল মোস্ট কোয়িন্টেসেন্সিয়াল বলা যায় না, কোয়িন্টেসেন্সিয়াল বলা মানে যে এটা হচ্ছে ওটার পারফেক্ট এক্সাম্পল, সো এই দুটো শব্দ আপনারা জেনে রাখতে পারেন, এগুলোরও কোন প্রকার চেঞ্জ করা আসলে যায় না, ঠিক আছে, মনে থাকবে দুটো শব্দ কোথাও কোনো আরো কিছু শব্দ আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ঠিক আছে, একটা হচ্ছে প্রোটোটাইপ আর একটা হচ্ছে মাহমুদ প্রশ্ন করছেন প্রোটোটাইপ কি নাউন, উনি রিপিটেডলি প্রশ্নটা করতেছেন, মাহমুদ ভাই আমরা বলতেছি চেঞ্জ অফ ডিগ্রি, তাহলে আপনি এখানে নাউন কেন আনবেন, এটা তো অবভিয়াসলি অ্যাডজেক্টিভ না, চিন্তা করেন নাউনের কি ডিগ্রি চেঞ্জ হয়,
ওকে সো এই হচ্ছে বিষয় এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারেন এগুলাই হচ্ছে আপনার মূলত আজকের ক্লাসের আর এখানে বাকি যেগুলো আছে সেগুলো আমি অ্যানসার করে দেব আচ্ছা আর কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার প্যারালাল স্ট্রাকচার মেইনটেইন করতে দেখেন দা গ্রেটার দা ডিমান্ড তাহলে দা প্লাস কম্পারেটিভ তাহলে ওই পাশে কি হবে দা প্লাস কম্পারেটিভ তাহলে দেখেন সলভ করেন ট্যান্সে কি হবে দা গ্রেটার দা ডিমান্ড তাহলে দা হায়ার দা প্রাইস এরকম তাহলে দেখেন মোর ইউ রিড মোর ইউ লার্ন মোর ইউ রিড মোর ইউ লার্ন দা মোর ইউ রিড দা মোর কি হয় যেখানে টু থাকবে সেখানে টু নিবে ডেথ ইজ প্রেফারেবল টু আছে কোনটাই এইটাতে এইটাতে প্রেফারেবল আগে মোর দিবেন না দিব না কারণ কি রিটেন্ডেন্সি হবে আনসার কি হবে ডেথ ইজ প্রেফারেবল টু ডিজন ঠিক আছে এগুলো সহজ এগুলো খুব সহজ এগুলো এইটা দেখবেন ল্যাটিনিয়ার অর্থাৎ সিনিয়র জুনিয়র ইনফেরিয়ার সুপিরিয়র এর পর দেন না বা বসে টু বসে এটা দেখবেন সুপিরিয়র প্রেফার এদের পরে হচ্ছে টু বসে প্রেফারটা ওয়েট করে দিলাম থাকলে তারপরে হচ্ছে এটাকে প্লুরাল করতে হয় যেমন দেখেন হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রুডেস্ট ম্যান মোস্ট আবার আছে রুডেস্ট বাদ হি ইজ দ্য রুডেস্ট ম্যান আই হ্যাভ তাহলে রুডেস্ট হি ইজ দি ম্যান হওয়ার কথা না বাদ He is one of the rudest men I have ever met. He is one of... এখানে দা নাই দা লাগবে সো কারেক্ট আনসার ইজ সি এই তো এটা কিন্তু করাইছি দেখেন এটাও করাইছি আজকে এই মোটামুটি এই হচ্ছে আজকের লেকচারের জিনিসগুলো আমি এগুলো বাকিগুলো সলভ আপলোড করে দিব আপনারা বাকিগুলো দেখলেই পারবেন সেম রুলস দেওয়া আছে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন না থাকলে হচ্ছে আমার মনে হয় ক্লাসটা আমরা শেষ করতে পারি ক্লাসে শেষ করবো বাকিগুলো যা যা আছে সবই আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে বা কিছু আছে সৈকত প্রশ্ন করেছেন হার এবং হার্স এর মধ্যে ডিফারেন্স কি ভাইয়া আচ্ছা হার শব্দটা অ্যাডজেক্টিভ আর হার্স হচ্ছে প্রোনাউন এই হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স তারপর আর কারো কোনো কোশ্চেন ভাই দুই তিনটা কিউএনএ তে প্রশ্ন আছে একটু দেখবেন প্লিজ আচ্ছা আমি কিউএনএ এর কোশ্চেন গুলো দেখতেছি আর এবং হার্স এর মধ্যে ডিফারেন্স কি এটা অ্যানসার মাত্র দিয়ে দিলাম ইউর পেন ইজ বিউটিফুল ইউ এখানে কি এখানে দেখেন ইউর পেন ইজ বিউটিফুল যদি প্রশ্ন করি এখানে ইউর একটা অ্যাডজেক্টিভ আর্টিকেলস কোন পার্সন স্পিচ হবে আর্টিকেলস গুলো অ্যাডজেক্টিভ হবে ভাইয়া বেটার দেন দ্য বেস্ট এইটা কি কারেক্ট এটা একটা ইডিয়মস এন্ড এক্সপ্রেশন এর মতো থেকে গেছে ঠিক আছে সো এটা চে হিসাবে কারেক্ট ইডিয়মস হিসাবে থেকে গেছে ভাইয়া ভাইয়া হ্যান্ডসাম ই আর ইএস টি দিয়ে হবে না ই আর ইএস টি দিয়ে হবে না আই হ্যাভ এ কোশ্চেন ফ্রম প্রিভিয়াস ক্লাস হাউ ক্যান ইউ ট্রান্সফর্ম দ্য সান অলসো রাইজেস ইনটু নেগেটিভ
the sun also rises এটাকে আমরা নেগেটিভ করব এটাকে আমরা নেগেটিভ ইন্টারগেটিভের মাধ্যমে নেগেটিভ করতে পারি doesn't the sun also rise এই বিনিতা লিখেছেন এক্সামে ভালো না পেলে ক্লাস করে আউটকাম হবে প্রত্যেককে এক্সাম ইজ ইম্পর্টেন্ট ওকে সো আমি তো আপনার এক্সাম দিতে পারবো না আমার মনে হয় ক্লাস করলে আপনার এক্সাম ভালো হওয়ার কথা বিনিতা তারপরে আর কি জেমিন আচ্ছা জেমিন আপনাকে থ্যাংক ইউ আপনার কমপ্লিমেন্টারি কমেন্টের জন্য আর কোনো কোশ্চেন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন ধন্যবাদ ভাইকে ধন্যবাদ সবাইকে একটু দ্রুত পোলগুলোতে ভোট দিয়ে দেই আর সবার জন্য কোশ্চেন স্ট্যাটিস্টিক্স ইন অফ রেইন ইন জুলাই ইজ অথবা আলবেট আরিয়া স্ট্যাটিস্টিক শব্দটি সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারে ওকে সো স্ট্যাটিস্টিক্স দিয়ে যদি সিঙ্গুলার বোঝায় তখন হচ্ছে তার সাথে ইজ হয় যদি এটা প্লুরাল বোঝায় তাহলে সেটার সাথে আর হয় দ্যাটস ইট জি ভাই প্লিজ কন্টিনিউ আমাদের সঙ্গে ভাইয়া আছেন ভাইয়া যদি কিছু বলতে চান ভাই প্লিজ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই শুভরাত্রি আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাস কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন আর ভাইকে রিকোয়েস্ট করব ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন ভাই শুনতে পাচ্ছেন আমি আশা করছি সবাই নামাজ থেকে চলে আসছেন আমি দেখতে পাচ্ছি শিমু হ্যান্ড রেজ করছেন আমি আপনাকে পারমিশন দিচ্ছি আপনি প্লিজ আনমিউট করে কোশ্চেন করতে পারেন
শিমুকি আমাদের শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আমি শুনতে পাচ্ছি আপু। জি ভাইয়া ভালো আছি। ভাই আমার কোশ্চেন ছিল, আমি একটু লেটে ক্লাসে ঢুকি তো, তো আমার কোশ্চেন হচ্ছে লেকচার শিট নিয়ে। আমি হচ্ছে কোশ্চেন অ্যানসারে কিছু লেখা দেখি যে লেকচার শিট হচ্ছে দেওয়া হয়েছে ব্রাঞ্চগুলোতে, তো কি এটা একটু জানা। লেকচার শিট দ্যাট মিন্স প্রিপারেশন বুক, প্রিপারেশন বুক আপনাদের জন্য আমরা কিছু প্রিপারেশন বুক দিয়েছি। লেকচার শিটটা হচ্ছে 41 এর জন্য, কিন্তু আপনাদের জন্য যেটা সেটা হচ্ছে প্রিপারেশন বুক, রাইট? আচ্ছা, তাহলে আমি হচ্ছে ব্রাঞ্চে ফোন দিয়ে বললেই তাহলে প্রিপারেশন বুক পেয়ে যাবেন। ওখানে কিছু খোঁজ নিলে আপনি ওইখান থেকে কিছু বই দিবে, ওটা আপনি সংগ্রহ করে নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি ফাহমিদা আপু হ্যান্ড রেজ করছেন, আমি আপনাকে পারমিশন দিছি। ফাহমিদা আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি আপু প্লিজ। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি আব্রাহিম ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট ছিল, উনি কি অ্যাভেলেবল আছেন? আমি একটু জাস্ট ভাইকে একটু জিজ্ঞাসা করি, ভাইকে আছেন কিনা। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া মনে হয় নাম আছে, এখনো শেষ করতে পারেন নাই, তো আমরা জাস্ট একটু ওয়েট করি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমরা একটু, আচ্ছা আমি তাহলে মিউট করে দিই, আপনি ভাইয়া জয়েন করলে আমাকে একটু আবার। আমি ভাইয়া শুনতে পাচ্ছি আপনাকে, আমার এখানে জি ভাইয়া। আমি দাপু আপনি কোশ্চেন করতে পারেন প্লিজ। ভাইয়া আমার অ্যাকচুয়ালি কোশ্চেন না, একটা রিকোয়েস্ট ছিল আপনার ভাইয়ের কাছে, সেটা হচ্ছে লাস্ট কোন একটা ক্লাসে আর কি আমাদেরই ব্যাচের কেউ একজন খুব বড় একটা কমেন্ট করেছিলেন, বলেন তো, ওনার নাম অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই, যেটাই হোক উনি ক্লাস সংক্রান্ত কাউসার ভাইয়ার ক্লাসে মেবি করেছিলেন আর কি, যে এত লম্বা ক্লাস বা কিছু বেশ কিছু কমেন্ট করেছিলেন। এখন ভাইয়া দেখেন, এই যারা আসলে এই ধরনের কমেন্ট গুলো করছে তাদের সংখ্যা হয়তো কম, এখন আমরা বাকিটা যারা, যেমন আব্রের ভাইয়া লাস্ট ক্লাসেই মনে হচ্ছিল স্লাইড দেখে দেখে পড়াচ্ছিল একদম, উনি সবসময় নিজের যে স্টাইলে পড়ান উনি সেভাবে পড়াচ্ছিল না প্রথম দিকে, তো সামহাও এটারই ইফেক্ট কিনা অ্যাকচুয়ালি জানি না, বাট রিকোয়েস্ট করছি এটা যে দু একজনের জন্য আসলে আমরা বাকিটা যেন ভাইয়া কোনোভাবে আসলে এই ফ্যাসিলিটি গুলো থেকে বঞ্চিত না হই, এখন এই বিষয়টার জন্যই অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। এটা নিয়ে ক্লারিফাই হচ্ছে না, আপনি কি বলছেন, মানে স্লাইড ধরে করলে ভালো নাকি না করলে ভালো? না না ভাইয়া, আপনি আপনি নিজের মতো করে যে পড়ান আপনার সেই স্টাইলটাই ভালো হয় আমাদের জন্য। এখন ভাইয়া যারা অ্যাকচুয়ালি চাচ্ছে যে মানে একদম স্লাইড টু স্লাইড ধরে ওইভাবে তো ভাইয়া করলে, ওইভাবে তো রেকর্ডিং ক্লাস দেখলেই হয়, ওইটার জন্য তো আসলে মানে লাইভ ক্লাসের দরকার হয় না, তো এটা জানি না আসলে কতজন একমত হবে, কিন্তু এগুলো নিয়ে আসলে অনেকে দু একবার ক্লাসে কমেন্ট করেছে আর কি একটু বাজে বাজে, আপনাদের জায়গাটা বুঝি যে আপনারা হয়তো বেস্টটাই দেওয়ার ট্রাই করেন, এখন এটা আমরা অনেকেই বুঝি দু একজনের জন্য কখনো ভাইয়া যে আপনাদের পড়ার স্টাইলটা যদি না চেঞ্জ করেন সেটা আমাদের জন্য বোধহয় একটু বেটার। মানে আপনি কি চাচ্ছেন, আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন নাকি চেঞ্জ না করতে চাচ্ছেন? মানে টিচারদের মতই পড়াবেন, মানে টিচারদের টিচারদের মতই পড়াক সেটা বলতে চাচ্ছি, দু একজনের কোনো মানে অদ্ভুত কমেন্টের জন্য আসলে রাস্তায় হাঁটতে গেলে দেখবেন কেউ একটু বেশি কথা বলছে, কেউ কম কথা বলছে, সবাই ডিফারেন্ট টাইপের, সো আপনি এ নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, আমরা সবসময় চেষ্টা করি আমাদের বেসিক রুলসটা ঠিক রেখে সামনের দিকে আগানোর জন্য। আশা করি বুঝতে পারছেন আমি জি না, মানে লাস্ট ক্লাসে আব্রাহিম ভাইকে দেখে মনে হচ্ছিল উনি একটু ডাল কোনো কারণে হয়তো, না 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 না, এই টিচাররা টিচাররা এটা নিয়ে অভ্যস্ত আর ভাইয়ারা তো স্পেশালি এক্সপার্ট, ওনারা আজকে থেকে এগুলা হ্যান্ডেল করেন না, বিষয়টা বুঝছেন, আরো 5-7 বছর আগে থেকে ওনারা এই প্রফেশনে আছেন, সো টেক ইট ইজি আপু। থ্যাংক ইউ আপনাকে পরামর্শের জন্য, আর আমি ভাইয়াকে পরামর্শ দিব বা ভাইয়াকে রিকোয়েস্ট করব যে এই সামান্য বিষয় নিয়ে আসলে কোন রকম হেফাজত হওয়ার কিছু নাই, পজিটিভলি নিতে আর কি। থ্যাংক ইউ, আমরা মনে হয় ভাইয়া ক্লাসটা শুরু করতে পারি, অলরেডি 6 মিনিট পার হয়ে গেছে ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। থ্যাংক ইউ আপনাদের মতামতের জন্য। ভাই একটু স্ক্রিন শেয়ার করতে পারছি না, আমাকে একটু পোস্ট করেন চলবে।
সোহেল ভাই আমাকে একটু পোস্ট করে দিবেন প্লিজ, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। থ্যাংক ইউ। তো আজকে আমাদের ইংরেজি ভাষার তৃতীয় লেকচার, লেকচার থ্রি, এটাতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আগে লেকচার এক এবং দুই করেছেন, আপনাদের লেকচার মানে পূর্ববর্তী যে লেকচার দুই ছিল সেখান থেকে কারো কোনো প্রশ্ন, অভিযোগ, সমস্যা, প্রতিবাদ থাকলে চ্যাট বক্সে জানান, আমরা এক মিনিট অপেক্ষা করব। আপনাদের জন্য এক মিনিট সময়, আপনারা লেকচার দুই থেকে আপনাদের কোনো প্রকার প্রশ্ন, অভিযোগ, সমস্যা, প্রতিবাদ থাকলে চ্যাট বক্স এবং কিউএনডিতে জানাতে পারেন। মৃণাল উনি লিখেছেন এ রোলিং স্টোন গ্যাদার স্নো মস, ভাইয়া এই সেন্টেন্সটা কি, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কি? ওকে, এটা আমরা যদি করি এই ধরনের সেন্টেন্স গুলাকে আমরা উইচ বা দ্যাট যুক্ত করে আমরা এগুলাকে সাধারণত কমপ্লেক্স ফর্মে নিয়ে যাই, যেমন এ স্টোন দ্যাট রোলস, তারপর আমরা বলতে পারি গ্যাদার স্নো মস। আমি আবার রিপিট করি, এ স্টোন দ্যাট রোলস গ্যাদার স্নো মস, ঠিক আছে? এইভাবে আমরা এই দ্যাট বা উইচ মাঝখানে বসিয়ে দিয়ে আমরা হচ্ছে এটাকে কমপ্লেক্সে পরিণত করতে পারি। আর কম্পাউন্ড করার জন্য আমরা এই ধরনের সেন্টেন্সে সাধারণত এন্ড কনজাংশন ব্যবহার করি, এবং এন্ড কনজাংশন ব্যবহার করে আমরা এটাকে করতে পারি। আমি আপনাদেরকে যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম বেসিকটা বলি, তাহলে হচ্ছে যে এটা মাথায় রাখবেন যে বেশিরভাগের ক্ষেত্রে, অলমোস্ট 90% সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এন্ড যুক্ত করে এটাকে কম্পাউন্ডে পরিণত করতে পারি। সো আর দো অল দো থাকলে সেটাকে আমরা বাদ দিয়ে করি,